ওয়েলকাম ক্লাস ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং আপনারা এই মুহূর্তে আইটি ভ্যালির যে ফ্রি ক্লাস আছে সেই ফ্রি ক্লাসটা করছেন। তো আমাদের এই কোর্স আছে গ্রাফিক ডিজাইনের উপরে। গ্রাফিক ডিজাইনের মধ্যে দুটো সফটওয়্যার, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই দুটো সফটওয়্যার এবং সাথে ফাইভার মার্কেট প্লেসের উপরে এই কোর্সটা সাজানো হয়েছে। এই কোর্সের কোর্স মডিউল দেখেন নাই এরকম কেউ যদি থেকে থাকেন তাহলে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে কোর্স মডিউলটা দেখে নিতে হবে। এমন কেউ কি আছেন যে কোর্স মডিউলটা দেখেন নাই এখন পর্যন্ত? এরকম কেউ আছেন যে আমাদের কোর্স মডিউলটা দেখেন নাই? জাহিদ কবির উৎস লিখেছেন দেখেন নাই কোর্স মডিউল। চিটাগং থেকে ফার্স্ট আছে, ওকে। কুষ্টিয়া থেকে আছে নাইম, ওকে। এমজি আরাফাত আলী ভাই লিখেছেন দেখেছেন। আচ্ছা, যারা যারা আমাদের মডিউলটা দেখেন না আমি মডিউলের লিঙ্কটা এই মুহূর্তে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। বাট এই মুহূর্তে না, এই মুহূর্তে না, এর কারণ হচ্ছে এই মুহূর্তে যদি আপনি মডিউলটা দেখেন সেক্ষেত্রে ক্লাসটা মিস হবে। আপনারা ক্লাসের মডিউলটা পরে দেখে নেবেন, এই মুহূর্তে আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা গাইজ, হ্যাঁ জাহাঙ্গীর আলম ভাই, আমরা আর একটু পরে প্রশ্ন নিবো। জাহাঙ্গীর আলম ভাই একটু পরে, আমি 2-3 মিনিটের মধ্যে ক্লাসটা রান করি তারপর। আচ্ছা গাইজ, আপনাদের সাথে আমার পরিচয় হচ্ছে, আমি এমডি জাকারিয়া, আমি আপনাদের ইন্সট্রাক্টর, ট্রেনার, গ্রাফিক ডিজাইনার আইটি ভেদির পক্ষ থেকে। আর এই মুহূর্তে আমি চলে যাচ্ছি ইউটিউবে, আমার যে কোর্স মডিউলটা আছে সেই মডিউলটা দেখানোর জন্য আমি জাস্ট ইউটিউবে গেলাম। ইউটিউবে যে আপনারা এমডি জাকারিয়া লিখলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন, জাস্ট এমডি লিখলে জাকারিয়া শো করবে বা এমডি যে লিখলে আমাকে র্যাঙ্কে দেখাবে। তো এই কোর্স, এই যে ইউটিউব চ্যানেল, এখানে আমি আমার ক্লাসের ভিডিওগুলো দিয়ে দেই। তো এখানে ভিডিওস এর মধ্যে গেলে আপনারা একটা ভিডিও পাবেন, সেটা হচ্ছে কোর্স মডিউল। তো এটা আসলে খুঁজে পাওয়াটা মুশকিল, যে কারণে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, পরবর্তী সময় এটা দেখে নিবেন। গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সের কোর্স মডিউল 4 মাস আগে লাস্ট আপডেট, 3.6 ভিউ, ওকে, ভিউ হয়েছে। আচ্ছা, এই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। সবাইকে বলছি জুমের চ্যাট বক্স থেকে এই লিঙ্কটা কালেক্ট করে নেবেন এবং ভিডিওটা দেখে নেবেন। যারা দেখেন নাই, যারা দেখেন নাই চ্যাট বক্স থেকে লিঙ্কটা দেখে নেন, এই মুহূর্তে কপি করে রাখেন, পরবর্তী সময় দেখে নেন। আচ্ছা ক্লাস, আমরা এই মুহূর্তে ফ্রি ক্লাস করছি। আজকে আমরা ফ্রি ক্লাসের মধ্যে কোনো একটা কাজ শিখবো, ফটোশপে আজকে আমরা কোনো কাজ শিখবো বা ইলাস্ট্রেটর সফটওয়্যারে কোনো একটা কাজ শিখবো বা সফটওয়্যার কেমন, সফটওয়্যার গুলো কিভাবে ডাউনলোড করে, ইনস্টল করে, আমরা কিছু আজকে শিখবো। তো আপনারা একটু বলেন আমরা আজকে কোন টপিক শুনতে পারি, কোন টপিক শিখতে পারি। আব্দুল কাদের শিকদার, এবি কাদের সর্দার, সে লিখেছে শুনতে পাচ্ছে না। আচ্ছা, শুনতে পাচ্ছে না কেন, আপনারা একটু তাকে হেল্প করেন। কেউ যদি শুনতে না পায় তাহলে জয়েন অডিও বাটনে ক্লিক করতে হবে, জয়েন অডিও বা কল ওভার ইন্টারনেট, তাহলে সে আমাদেরকে শুনতে পাবে। জয়েন অডিও বা কল ওভার ইন্টারনেট বাটনে ক্লিক করলে সে আমাদেরকে শুনতে পাবে। মাহবুবুর রহমান কিছু বলবেন? মাহবুবুর রহমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ফার্স্ট স্পেস জয়েন করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ওকে, কোনো প্রবলেম নেই, জাস্ট স্টে করেন, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করছি এবং আজকে আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর যে কোনো একটা সফটওয়্যারে কাজ করব। আচ্ছা, আমাদের যে লিঙ্কটা দেওয়া হচ্ছে এই লিঙ্কে কিন্তু লেখা আছে যে ক্লাস করতে জুম সফটওয়্যার লাগবে, 1 নম্বর অপশন। ক্লাসে জয়েন করার পর শুনতে না পেলে জয়েন অডিও বা কল ওভার ইন্টারনেট বাটনে ক্লিক করবেন। তো অনেকে করে কি, এই বাটনে ক্লিক করে না বা এই সম্পর্কে জানে না, দ্যাটস ওয়াই তারা শুনতে পারে না, তাদের প্রবলেমটা হচ্ছে এটা। ফটোশপ, কেউ লিখেছেন ফটোশপ, কেউ লিখেছেন বিজনেস কার্ড, ওকে। আচ্ছা, আমরা আজকে তাহলে খুব ভালো কিছু শিখব। মাহমুদ হুসাইন, আচ্ছা গাইজ, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে, বেসিক লেভেলের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করে ফেলেন, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলেন, আমি আনসার করছি। স্যার, আমাদের যে কাজ করা হবে যে দুইটা আপনার সফটওয়্যার, মানে ওইটার মানে পাওয়া যায় সফটওয়্যারটা কিভাবে আমরা? আচ্ছা, সফটওয়্যারটা আমরা দিয়ে দিব, আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে। এখন কথা হচ্ছে সফটওয়্যারের মধ্যে দুইটা ক্যাটাগরি ইউজ করি আমরা, একটা হচ্ছে পোর্টেবল আর একটা হচ্ছে অরিজিনাল। অর্থাৎ পোর্টেবল যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি ডাউনলোড করে কাজ শুরু করে দিতে পারবেন। পোর্টেবল সফটওয়্যারের সাইজ খুবই ছোট, ধরেন 90 মেগাবাইট। তো এই পোর্টেবল সফটওয়্যারের কাজ হচ্ছে জাস্ট ইনস্ট্যান্ট, আপনি এই মুহূর্তে চাচ্ছেন এই মুহূর্তে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, আমি আপনাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, G3 গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনারা একটু কষ্ট করে এই লিঙ্কটা, G2 তে আমি দিচ্ছি, G2 তে। তো G2 তে যে যারা আছেন তারা এই লিঙ্কটা একটু কষ্ট করে চ্যাট বক্সে পাঠিয়ে দেন, চ্যাট বক্সে পাঠিয়ে দেন, G2 তে দিয়ে দেওয়া হয়েছে, চ্যাট বক্সে পাঠিয়ে দিন। আচ্ছা, G1ও দিয়ে দিয়েছি বাট G3 তে দিচ্ছি না এই মুহূর্তে। তো এই লিঙ্কটা এখানে পাঠিয়ে দিন, এই লিঙ্কটা হচ্ছে পোর্টেবল, অর্থাৎ পোর্টেবল ফাইলের লিঙ্ক। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে লেখা আছে সফটওয়্যার, এখানে পোর্টেবল সফটওয়্যার আছে। লাগবে লাগবে, G3 তো আজকে নতুন, এই জন্য আপনাদেরকে সফটওয়্যার এই মুহূর্তে দিচ্ছে না।
আচ্ছা তারপর আমি একটু পরে বলছি কি করতে হবে। তো সফটওয়্যার আমরা দুটো ভার্সন ইউজ করি, একটা পোর্টেবল সফটওয়্যার আমরা দুটো ভার্সন ইউজ করব, একটা হচ্ছে পোর্টেবল। পোর্টেবল মানে হচ্ছে এই মুহূর্তে আপনি ইনস্ট্যান্ট কাজ শিখতে পারবেন বা এই মুহূর্ত থেকে কাজ করতে চাইলে আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। অনেকে আছেন যে ভাই আমার কম্পিউটারে আমার তো এই মুহূর্তে ভালো ইন্টারনেট নাই, ছোট একটা সফটওয়্যার দিন যে সফটওয়্যার দিয়ে আমি কাজ করতে পারবো, দ্যাটস দ্য আমরা এই সফটওয়্যারটা ফার্স্টে প্রোভাইড করে থাকি। আর আমরা মূলত কোন সফটওয়্যারে কাজ করে কাজ করব, আমরা কাজ করব সিসি 2020 এবং সিএস 6 আর যদি আপনারা ধরেন একজনের কথার মাঝখানে আরেকজন কথা বলেন সেক্ষেত্রে শুনতে পারবেন না, আপনার কথা কেউ শুনবে না, আমার কথা আপনার শুনবেন না, একজন কথা বলা শেষ হওয়ার পর আরেকজন কথা বলবো। আর যারা যারা কথা বলতে চান জাস্ট মাউথ পিস ওপেন করবেন, মাউথ পিস ওপেন করে সুযোগ বুঝে কথা বলবেন, একজন একজন করে কথা বলবেন। জি ওমর ফারুক বলেন, ওমর অপশনটা বন্ধ করে দেন। জি ওমর ফারুক কিছু বলতে চান? না আসলে বন্ধ করি না আমি, কারণ লাইভে কথা বলার আমাদের ক্লাসটা আসলে লাইভ ক্লাস, যে কারণে কথা বলার সুযোগ দেওয়া হয়। জি বর্তমানে তো আমার ফোনে মানে আমার ভিডিওটা আমি ফোনে দেখতেছি, আমার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নাই, তো প্র্যাকটিসটা কি পরে করলে হবে না? হ্যাঁ প্র্যাকটিস পরে করলে হবে ভাইয়া, ভিডিও রেকর্ড করা হবে এবং রেকর্ড করা হচ্ছে এবং ভিডিওটা পেয়ে যাবেন ক্লাস শেষে এক দেড় ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা ধন্যবাদ। না ভাই আমি দেখছি যে অনেক সময় আমি আর অনেক ক্লাস করছি এরকম লাইভে ওরা বন্ধ করে রাখে, তো যে কারণে নয়েজ গুলো আসে না, সমস্যা হয় না আর। ও আচ্ছা ফারহান আহমেদ আপনাকে ধন্যবাদ, আমাদের ক্লাস গুলো লাইভে হয়, আমাদের লাইভে কথা বলার অপশন আমরা দিয়ে থাকি। ওকে আমি এই মুহূর্তে সবাইকে মিউট করে দিচ্ছি। আমরা এই মুহূর্তে আপনাকে দুটো সফটওয়্যার প্রোভাইড করছি, একটা হচ্ছে পোর্টেবল। পোর্টেবল মানে হচ্ছে এই মুহূর্তে ইনস্ট্যান্ট আপনি ডাউনলোড করে নিতে পারবেন বা কাজ করতে পারবেন, দুই তিন মিনিট সময় লাগবে এই পোর্টেবল সফটওয়্যারটা ডাউনলোড করে বা ইনস্টল করতে। তো জাস্ট সফটওয়্যারের লিঙ্কে ক্লিক করার পর ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড বাটনে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার সময় একটা ফাইল অনুমতি চাচ্ছে যে ডাউনলোড এনিওয়ে, আর এখানে সাইজটা হচ্ছে 215 মেগাবাইট, মাত্র 215 মেগাবাইটের মধ্যে অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটাই আছে। তো এই সফটওয়্যারের মধ্যে আসলে পূর্ণাঙ্গ সফটওয়্যার না, বাট ইনস্ট্যান্ট কাজ করার জন্য বা ধরেন এই মুহূর্তে আপনি আমার সাথে কাজ করবেন বা আপনি অফিসে গিয়েছেন আপনার ইনস্ট্যান্ট কাজ করা দরকার, দ্যাটস হোয়াই আমরা এই পোর্টেবল সফটওয়্যারটা ইউজ করে থাকি। জাস্ট ডাউনলোড এনে দিলে 2-3 মিনিটের মধ্যে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। জি আমি চ্যাট বক্সে লিংকটা আবারো দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে আমি আবারো লিংকটা দিয়ে দিচ্ছি, আমাদের জুমের চ্যাট বক্সে আমরা এই লিংকটা দিয়ে দিচ্ছি। জি থ্রি থেকে চ্যাট নামাবো? জি থ্রিতে আমরা যারা আছি তাদেরকে নামাবো, জি থ্রিতে যারা আছে তাদেরকে নামাবো। জি এই মুহূর্তে এখান থেকে নামাই নেন, গ্রুপে আমি দিচ্ছি না, এখান থেকে নামাই নেন। আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রাইমারি সফটওয়্যার, কিছুদিন আমরা এই সফটওয়্যার নিয়ে কাজ করব বা বেসিক একদম ধরুন আপনি এই মুহূর্তে কিছু জানেন না, এই জন্য আপনাকে এই সফটওয়্যারটা দেওয়া হচ্ছে। তো কয়েকদিনের মধ্যে আমরা আপনাকে আরেকটা সফটওয়্যার দেবো যেটা হচ্ছে সিসি 2020। সিসি 2020 যে সফটওয়্যারটা সেটা হচ্ছে এটা, এই সফটওয়্যারটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এটা সিসি 2020 আছে এখানে, তো 2020 হচ্ছে লাইসেন্স, এখানে কিছুই লাগবে না, জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। আর আপনি যদি ইনস্টল করতে না পারেন আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে রাখেন, আমরা আপনাকে ইনস্টল করে দিব। আমাদের টিম মেম্বার যারা আছে ওরা আপনাকে আপনার কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে জুম, এনিডেস্ক, এরপরে টিম ভিউয়ার এই সব থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে তারা আপনার কম্পিউটারে যে এই সফটওয়্যার ইনস্টল করে দিয়ে আসবে, আপনি জাস্ট ডাউনলোড করে রাখেন। তার মানে আমি এই মুহূর্তে চ্যাট বক্সে দুটো সফটওয়্যার দিয়েছি, একটা হচ্ছে সিসি 2020 আর একটা হচ্ছে সিসি সিএস 6 পোর্টেবল। সো আপনারা দুটো সফটওয়্যারই ইউজ করতে পারেন বা দুটো সফটওয়্যার আমাদের কাজে লাগে। হ্যালো আচ্ছা এইটা কি আপনার এই ফোনের সফটওয়্যার না কম্পিউটারের? না ভাইয়া, আচ্ছা এটা কম্পিউটারের সফটওয়্যার এবং আমাদের এই কোর্সটা কম্পিউটারের কোর্স। যদি কেউ মনে করেন যে আমি ফোনে গ্রাফিক ডিজাইন শিখবো তো তার জন্য কথা হচ্ছে ভাই এই কোর্সে জয়েন করা যাবে না, জাস্ট আইডিয়া নেন যে কোর্সটা কিভাবে করে কেন করে এগুলো আইডিয়া নিয়ে আজকে থেকে ক্লাস থেকে চলে যান। তো ব্যাপারটা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে হলে আমাদের অবশ্যই কম্পিউটার থাকা লাগবে, আমাদের এই কোর্সটা কিন্তু কম্পিউটার বেসড, এটা কোনো ফোনের কোর্স না, আর ফোনে গ্রাফিক ডিজাইন আসলে শেখা সম্ভব না বা করাও সম্ভব না। তো এই কোর্সের মধ্যে আপনি মোবাইল দিয়ে ক্লাস করতে পারবেন বাট অবশ্যই কম্পিউটার দিয়ে প্র্যাকটিস করতে হবে, এখানে কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ একটা হইলেই হয়, কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপ থাকা লাগবে এটা বাধ্যতামূলক, তাছাড়া আপনি এই কোর্সে আসতে পারবেন না। হ্যাঁ আমার কম্পিউটার না, আমার ভাইয়ের কম্পিউটার আছে, সেটাতে প্র্যাকটিস করি। স্যার আমার তোশিবা একটা ল্যাপটপ আছে প্রায় 8 বছর আগের, ওইটাই স্যার আপনার ইয়া করতে গেলে আগে কয়েকবার ট্রাই করছিলাম স্যার অ্যাডোবি ফটোশপ দিতে, কিন্তু আপনার দিলে কম্পিউটার হ্যাং হয়ে যায় স্যার।
এখন ভাইয়া ওই কম্পিউটারের কনফিগারেশন কেমন, ওইটার র‍্যাম কত জিবি আছে, ওই কম্পিউটারের প্রসেসর কি ডুয়েল কোর কোর টু ডু নাকি কোর আই 3, এটা একটা ফ্যাক্ট। আর হচ্ছে র‍্যাম, আর আপনি কোন সফটওয়্যার লেখা ইনসেল পেন্টিয়াম পেন্টিয়াম ওকে তাহলে পেন্টিয়াম ধরলাম, পেন্টিয়াম 4 ধরলাম। এখন কথা হচ্ছে আপনি কোন সফটওয়্যার ইউজ করার চেষ্টা করেছেন আপনি? অ্যাডোবি ফটোশপ মানে স্যার আর কি CS6 নাকি CC 2020 না CC 2019 কোনটা? আচ্ছা এখানে আপনি ডিটেইল জানেন না। হ্যাঁ, এখন আপনাকে যেটা করতে হবে, আমি যে পোর্টেবল লিংকটা দিয়েছি এই পোর্টেবলটা আপনি ডাউনলোড করে নেন। পোর্টেবলটা ডাউনলোড করে নিয়ে দেখেন কাজ করা যায় কিনা, যদি পোর্টেবলটা নিয়ে ডাউনলোড করে কাজ করতে পারেন সেক্ষেত্রে মোস্ট ওয়েলকাম, সেক্ষেত্রে আপনার কম্পিউটার আপনি কাজ শিখতে পারবেন। মাদারবোর্ডের একটা ব্র্যান্ড, বাট প্রসেসরটা ইসোনিকের না, প্রসেসরটা ইন্টেল বা রাইজেনের। ভাইয়া আপনার কম্পিউটার আমি বলছি যার কাছে যে কম্পিউটার আছে, যার কাছে যে সেই কম্পিউটারে কাজ করতে পারবেন, অবশ্যই সেই কম্পিউটারে কাজ করতে পারবেন, বাট সফটওয়্যারের ভার্সন সেম হবে না। ধরেন আমার কম্পিউটার ভালো, আমি সিসি 2020 ইউজ করতেছি, আপনার কম্পিউটারের কনফিগারেশন ভালো না, তো সিবা 8 বছরের আগের, আপনারটা সিসি 2020 সাপোর্ট করছে না, এই মুহূর্তে আপনি নতুন কোনো ল্যাপটপ বা কম্পিউটার কিনছেন না, যে কারণে আপনি CS6 পোর্টেবল ইউজ করবেন, যে কারণে আমি দুইটা সফটওয়্যার অলরেডি দিয়ে দিয়েছি। আমি কিন্তু দুইটা সফটওয়্যার আপনাকে দিয়েছি, যাদের কম্পিউটার কনফিগারেশন ভালো তারা সিসি 2020 ইউজ করেন, আর যাদের কনফিগারেশন একটু লো তার বা অনেক আগের কম্পিউটার তারা CS6 পোর্টেবল ইউজ করেন। এক কথা এই মুহূর্তে সবাই পোর্টেবল আগে ইউজ করেন, পোর্টেবল ইউজ করার পর আস্তে আস্তে করে আপনি সিসি 2020 আসবেন, ঠিক আছে? জি গাইজ, আমরা একটু কাজ করি, আমরা আজকে ফটোশপে একটা কাজ শিখবো। সিজান মুক্তাদির লাস্ট প্রশ্ন, সিজান মুক্তাদির প্রশ্ন করেন, তারপর আমরা কাজে চলে যাব। স্যার কোরাই 30 জন্য স্যার কোন ফটোশপ অ্যাপসটা ভালো হবে? আচ্ছা আপনার র‍্যাম যদি 4GB হয়, মিনিমাম 4GB যদি র‍্যাম হয় সেক্ষেত্রে সিসি 2020 করতে পারেন, ঠিক আছে? আর সফটওয়্যার কোনো সফটওয়্যার রিলেটেড যে কোনো প্রবলেম, সফটওয়্যার রিলেটেড যে কোনো প্রবলেম আমাদের সাপোর্ট টিম আছে, ওরা আপনাকে হেল্প করবে। আপনি জাস্ট একটু সময় বের করে বলবেন যে ভাই আমার কম্পিউটারে ইনস্টল করে দেন, আপনি ডাউনলোড করে রাখবেন, ওরা যে ইনস্টল করে দিয়ে আসবে। আর সফটওয়্যার রিলেটেড যে কোনো প্রবলেম গ্রুপে, এই মুহূর্তে আমরা এখানে আর কথা না বলে সময় নষ্ট না করি, আমরা কাজে চলে যাই। আর আমাদের সফটওয়্যার রিলেটেড যে কোনো প্রবলেম গ্রুপে সলভ করা হবে। মূলত সফটওয়্যার রিলেটেড প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করে থাকি, অ্যাট ফার্স্ট আপনাকে এনি ডেস্ক সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এনি ডেস্ক, আপনি গুগলে যাবেন, গুগলে যে এনি ডেস্ক লিখবেন, ANYDESK, এই এনি ডেস্ক ডাউনলোড লিখে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পর একদম ফার্স্টে এনি ডেস্ক ডাউনলোডের যে ইয়েটা সাইট আছে সেই সাইট চলে আসবে। সেই সাইট থেকে এখানে ডাউনলোড নাও লেখা আছে, ডাউনলোড নাও ক্লিক করার পর এখানে লেখা আছে ডাউনলোড ভার্সন 6, আর একটা হচ্ছে MSI ডেভেলপমেন্ট প্যাকেজ। তো এই ডাউনলোড ভার্সন 6 যেটা, এটাকে ডাউনলোড করবেন, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এই যে ফাইল একটা ডাউনলোড আমরা করলাম, মাত্র 3.5 MB একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার পর এই সফটওয়্যারটা ওপেন করতে হবে। আমরা এখান থেকে ইনস্টল করি বা ওপেন করি, তো এটা সরাসরি ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে এরকম দেখাবে, ওপেন হওয়ার পরে আমাদের আমাদের সামনে ঠিক এরকম দেখাবে। আমি ওপেন করি এনি ডেস্কটা, এই মুহূর্তে আমার এখানে ইনস্টল করা আছে কিনা দেখতে হবে। তো এই মুহূর্তে আমি এনি ডেস্ক সফটওয়্যার ওপেন করছি, ওপেন করে আমি দেখাচ্ছি যে সফটওয়্যারটা আসলে কেমন দেখাবে। তো এই সফটওয়যারটা আপনারা ইনস্টল করবেন এই কারণে, কারণ আমাদের টিম মেম্বার আপনার কম্পিউটারে যখন যাবে, আপনার কম্পিউটারে যাওয়ার জন্য এই সফটওয়্যারটা দরকার হবে। আর এই সফটওয়্যার দিয়ে আপনার কম্পিউটার আমি নিয়ন্ত্রণ করতে পারবো। অর্থাৎ আপনি একটা জিনিস পারতেছেন না, তখন আপনি বললেন যে ভাই আপনি আমার কম্পিউটারে এসে একটু হেল্প করেন, তখন আমি আপনার কম্পিউটারে যে হেল্প করতে পারবো। এখন ধরেন আপনি বললেন যে ভাইয়া আপনার হেল্প করার দরকার নেই, আমি আপনাকে কেটে দিতে চাই, তখন আপনি সরাসরি কেটে দিতে পারেন। তো এখানে দেখেন একটা কোড আছে, কোডটা দিতে হবে। ধরেন আপনি এই মুহূর্তে আপনি সফটওয়্যারটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর এখানে কোড আছে, এই কোডটা আপনি আমাকে দিয়ে দিবেন। এই কোডটা দেওয়ার পর আমি আপনার কম্পিউটারে রিকোয়েস্ট পাঠাবো যে ভাই আমি আপনার কম্পিউটারে এক্সেস নিতে চাই, আপনি কি দিবেন? তখন আপনি ইয়েস দিলে আমি আপনার কম্পিউটারে এক্সেস নিয়ে আপনাকে হেল্প করতে পারবো। হেল্প করা শেষ, আমি চাইলে বের হইতে পারবো, আপনি চাইলে আপনি আমাকে বের করে দিতে পারবেন। ব্যাপারটা এমন না যে আমি আপনার কম্পিউটারে যে আপনার পার্সোনাল ফাইল, আপনার ছবি টবি সব ডিলিট করে দিব, বা আপনার কম্পিউটারের থেকে আমি ফাইল চুরি করে নিয়ে আসবো, এরকম কিছু না। আর তাছাড়া আপনার সামনেই তো কাজ হচ্ছে, আর প্রতিবার এখানে ঢোকার জন্য অনুমতি চাই, অর্থাৎ এরকম এটা রিস্ক ফ্রি বলতে পারেন। বাট এটা যখন কেউ কাজ করবে আপনি সামনে দেখবেন যে কি কি কাজ করে,
ধরেন আমি আপনার কম্পিউটারে যে আপনার 10টা ফাইল 10টা ছবি আমি নিয়ে চলে আসলাম, সেটা তো আপনার সামনেই আমি করতেছি। দ্যাটস ওয়াই যদি আমি এরকম কিছু করে আপনি কেটে দিবেন, বা অন্য কেউ যদি করে তখন কেটে দিবেন, ঠিক আছে? এই এনিডেস সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, সেই ক্ষেত্রে আমরা আমাদের টিম মেম্বাররা আপনার কম্পিউটারে ঢুকে আপনাকে কাজ করে দিতে সাপোর্ট দিতে পারবে। যে গাইস কারো কোনো প্রশ্ন, আমরা এখন কাজ শুরু করবো ফটোশপে। ল্যাপটপে দুইটা ফটোশপ আছে, ইউজ করা যাবে? হ্যাঁ ইউজ করা যাবে। ল্যাপটপ কিনেছেন, কোনটা কিনলে ভালো? কিনতে চাচ্ছি যে কোনোটা, আপনার বাজেটের উপর ডিপেন্ড করে কোন ল্যাপটপ কিনবেন। ভাই আমি আপাতত মোবাইল দিয়ে ক্লাস করেছি, এখন পিসি কিভাবে ডাউনলোড করবো, পিসিতে কিভাবে ডাউনলোড করবো? এই লিঙ্কটা থেকে ডাউনলোড করে নেবেন, এই লিঙ্কটা কপি করে রাখেন, এই লিঙ্কটা থেকে ডাউনলোড করে নেবেন। গাইজ আজকে আমরা একটা কাজ শিখি, কি কাজ শিখবো, ফটোশপের নাকি ইলাস্ট্রেটর, কোন সফটওয়্যারের কাজ শিখতে চান? ইলাস্ট্রেটর। হ্যাঁ একটা কথা, ফটোশপের কাজ শিখতে চান বলেন। ফটোশপ দিয়ে শুরু করলে ভালো হবে। আচ্ছা ফটোশপ স্যার বলেন, প্রশ্ন বলেন, ইলাস্ট্রেটর দিয়ে শুরু করেন, ইলাস্ট্রেটর দিয়ে শুরু করেন, ফটোশপ, ফটোশপ। আচ্ছা আচ্ছা, মূলত আমাদের এই ক্লাসটা আপনাদের ব্যাচের মধ্যে 16 তারিখে ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে শুরু করা হবে। আর গতকাল আমাদের একটা কাজ, একটা ভিডিও বানিয়েছি তো আমাদের আরেকটা ব্যাচের জন্য, ওটা ছিল কালো থেকে ফর্সা করা। তো আমি এই মুহূর্তে আপনাদের একটা কাজ দেখাবো ফটোশপে। এই মুহূর্তে আমি দেখাবো যে কিভাবে একটা ইমেজকে বা একটা কালো ব্যক্তিকে ফর্সা করবেন, ঠিক আছে? একদম নিগ্রো, একটা একজন ব্যক্তি একদম নিগ্রো, তো তাকে কিভাবে আপনি ফর্সা করবেন আজকে আমরা সেই জিনিসটা শিখবো। এটা খুবই ইজি একটা প্রসেস, আমরা সেটা শিখবো। বাট আপনি তো একদম নতুন, আপনার কাছে অবশ্যই কঠিন মনে হবে, তো এর জন্য বেসিক ক্লাস, বেসিক জ্ঞান থাকা লাগবে। এখন কথা হচ্ছে যে আমাদের এই ক্লাসটা হচ্ছে ডেমো ক্লাস, আমরা এই মুহূর্তে যে কাজটা শিখবো সেটা একদমই ডেমো ক্লাস, কালোকে ফর্সা করা, একজন নিগ্রো মানুষকে ফর্সা করা, আমেরিকান বানানো, এরকম একটা কাজ আমরা এই মুহূর্তে শিখবো ফটোশপ সফটওয়্যারে। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে ক্লাসটা আমরা শিখবো, আমি যখন ব্যাচে জয়েন করবো তখন এই ক্লাসটা আমি পাবো ধরেন 6 নম্বর বা 8 নম্বর 9 নম্বর ক্লাসে পাবো, কিন্তু আজকে আমরা এই ফ্রিতে এই ক্লাসটা পাচ্ছি। অর্থাৎ এই ক্লাসটা হচ্ছে 9 নম্বর ক্লাস, ধরেন আপনারা যখন ব্যাচে যাবেন তখন 9 নম্বর দিনে আপনি এই ক্লাসটা পাবেন, কিন্তু আজকে আপনি ডাইরেক্ট 9 নম্বর ক্লাস দেখতেছেন। সো আশা করি আপনারা কেউ বুঝবেন না, যদি কেউ ফটোশপ এর আগে ইউজ করে থাকেন সে হয়তো বা বুঝবে, তাছাড়া এই ক্লাসের ভিডিও থাকবে, শর্ট ভিডিও আরেকটা আছে, সেটা দেখে আপনারা ট্রাই করতে চাইলে পারবেন। এখন কথা হচ্ছে আমরা কালো একটা ইমেজকে ফর্সা করবো, সেটা দেখে আসি। জি গাইস কারো কোনো প্রশ্ন থাকলে পরে করবেন, এখন না, এই মুহূর্তে সবাই মিউট থাকি, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন পরে করবেন। আমরা এই মুহূর্তে ফটোশপ সফটওয়্যার ডাউনলোড করেছি, ডাউনলোড করে ইনস্টল করেছি, ইনস্টল করার পর এটা ওপেন করেছি। ওপেন করা হয় কিভাবে, একটা সফটওয়্যার আমরা ওপেন করি কিভাবে, সেটা হচ্ছে আমাদের সফটওয়্যারটা যেখানে থাকবে, ধরেন আমার উইন্ডোজ এর মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল হওয়ার পরে যাই, তো সেখান থেকে আমরা এই সফটওয়্যারটা অ্যাডবি ফটোশপ এটা আমি ওপেন করলাম। এটা হচ্ছে সরাসরি সফটওয়্যারটা আগে ওপেন করা। তো সফটওয়্যার ওপেন করলাম, কিন্তু ইমেজ তো লাগবে, একটা ইমেজ তো নিয়ে কাজ করতে হবে, সেই ইমেজটা কোথায় পাবো? তো ইমেজ, ভালো ইমেজ খুঁজে বের করতে হবে, ভালো ইমেজ খুঁজে বের করতে হবে। যেমন আমি এই মুহূর্তে পিক্সেলস বা আনস্প্ল্যাশ সাইটে যাচ্ছি, আনস্প্ল্যাশ নামক একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে ফ্রিতে ইমেজ পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করি, সেই ইমেজটা কিন্তু কপিরাইট হতে পারে, অর্থাৎ ওই ইমেজের মালিকানা আরেকজন হতে পারে। কিন্তু এই আনস্প্ল্যাশ সাইটে যেসব আপনি ইমেজ ডাউনলোড করবেন সেসব ইমেজটা ফুল ফ্রি, এর কোনো মালিকানা নাই। অর্থাৎ আপনি যদি আমার একটা ইমেজ ডাউনলোড করে নেন, তখন আমি যদি কপিরাইট করে থাকি, সেই ক্ষেত্রে এটার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে পারবো, একটা মামলা করতে পারবো, সাইবার ক্রাইম হয়ে যাবে। তখন ব্যাপারটা হইতেছে আপনি একটা ফ্রি ইমেজ ডাউনলোড করেন, যেটা ফ্রি, যেটা ফুল ফ্রি, যেটার জন্য কোনো মালিকানা নাই, এটা ফুল ফ্রি, আপনি জাস্ট খুঁজে বের করে ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে এই সাইটগুলোর নাম হচ্ছে আনস্প্ল্যাশ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনস্প্ল্যাশ লেখা আছে। তো এই আনস্প্ল্যাশ সাইটে যাওয়ার পর আমরা ধরেন আফ্রিকান গার্ল লিখি, আফ্রিকান গার্ল, ওকে, আচ্ছা গার্ল, ওকে গার্ল লিখলাম, আমরা আফ্রিকান গার্লের একটা ইমেজ ডাউনলোড করব। এখানে তো অনেক ধরনের মানুষ আছেন, তো কালোর তো একটা লেভেল আছে, যাই হোক আমরা একটা কালোকে খুঁজি, কালো মানুষ একজনকে খুঁজি যাকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা একটা কাজ করি, এই ইমেজটা থেকে, এই ইমেজটা থেকে শুধুমাত্র একে কালো মানে সাদা করে একে ফর্সা করে দেই, বা আমরা আরো ইমেজ খুঁজতে পারি, দেখি আমরা কোন ইমেজটা নিয়ে কাজ করব। ভালো একটা ইমেজ খুঁজে বের করতে হবে, একটা ইমেজ খুঁজে বের করতে হবে যে ইমেজটা নিয়ে আমি কাজ করতে চাই। লাইক আমি এই ছবিটা নিয়ে কাজ করতে চাই, এই ছবিটা নিয়ে আমি কাজ করতে চাই, জাস্ট আমি এই ছবিটা ডাউনলোড করছি, এখান থেকে ফ্রি ডাউনলোড লেখা আছে, আমি ফ্রি ডাউনলোডে যে ডাউনলোড করব ইমেজটা, এই ইমেজটা আমি জাস্ট ডাউনলোড করলাম, আমি একটা ইমেজ ডাউনলোড করলাম। কিভাবে ডাউনলোড করলাম, এই সাইটে গিয়েছি, আনস্প্ল্যাশ এই সাইটে গিয়েছি, এই সাইট থেকে যে কোনো একটা ইমেজ আমি ডাউনলোড করেছি,
আচ্ছা, যেহেতু আমাদের আজকের কন্টেন্ট একজন নিগ্রোকে ফর্সা বানানো, একজন নিগ্রোকে ফর্সা বানানো, সেহেতু আমরা এই আফ্রিকানের ইমেজ ইউজ করতেছি। তাছাড়া আমরা যে কোনো ইমেজ ইউজ করতে পারি, ইমেজ এখানে কোনো ফ্যাক্ট না, একটা ইমেজ ইউজ করলে হয়। এখন কথা হচ্ছে আমরা একটা ইমেজ আমরা ওপেন করেছি, এই ইমেজটাকে এখন ফটোশপ সফটওয়্যার নিতে হবে। ফটোশপ সফটওয়্যার ফটোশপ সফটওয়্যার এখানে আর আমাদের ইমেজটা এখানে। অপশন এক, এই ছবিটাকে ধরে টেনে ফটোশপের মধ্যে এনে ছেড়ে দিলে এর মধ্যে চলে আসবে। ফটোশপের মধ্যে টেনে এনে ছেড়ে দিলে এটা ফটোশপ সফটওয়্যারের মধ্যে চলে আসবে, এটা হচ্ছে অপশন এক। অপশন দুই এর মধ্যে যাবো আমরা, এটা কিন্তু ফটোশপ সফটওয়্যারের মধ্যে চলে আসছে। অপশন দুই হচ্ছে ফটোশপ সফটওয়্যারের একদম উপরের দিকে থাকে মেনু বার, একদম উপরে বাম দিকে থাকে মেনু বার, সেই মেনু বারের মধ্যে ফাইল থেকে ওপেন আছে। ফাইল থেকে ওপেনে যে আমরা একটা ইমেজকে ওপেন করতে পারি, অর্থাৎ আমরা ফাইল থেকে ওপেনে যে একটা ইমেজ ওপেন করেছি, ঠিক আছে, এটা আরেকটা অপশন। এবং আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে মাউসের রাইট ক্লিক করে, একটা ইমেজের উপরে মাউসের রাইট ক্লিক করে ওপেন উইথ থেকে জাস্ট অ্যাডোবি ফটোশপ সিলেক্ট করে ছেড়ে দেন, তাহলে একটা ইমেজকে আপনি ফটোশপ সফটওয়্যার ওপেন করতে পারবেন। আচ্ছা, সবাই আমরা একটু চ্যাট বক্স অ্যাক্টিভ থাকবো, সবাই একটু আমরা চ্যাট বক্স অ্যাক্টিভ। প্রথম অপশনটা একটু বলবেন, আমার নেট চলে গেছে। ওকে, আচ্ছা, যদি কারণ নেট চলে যায় প্রথম অপশনের জন্য আমরা প্রশ্ন না করি, কারণ হচ্ছে তিনটা অপশন দেখিয়েছি, তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশন জানলেই হবে আপাতত। আমরা যখন ক্লাসে চলে যাব বা ব্যাচে যাব তখন আমরা ভালোভাবে প্রতিটা অপশনই দেখব। আচ্ছা, আর সবাই আমরা একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকি, এই পর্যন্ত কি ক্লিয়ার? আমরা সবাই একটু চ্যাট বক্সে কথা বলি, মাউথপিসে কথা না বলে চ্যাট বক্সে। সবাই একটু জুমের চ্যাট বক্সে চলে আসেন, এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছেন টোটাল 52 জন। আমরা খুব একটা ইন্টারেস্টিং কাজ শিখছি, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারবেন, সফটওয়্যার নিয়ে ট্রাই করলেই পারবেন। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা যে একটা ভাই আমার ল্যাপটপ নাই, কোনটা কিনলে ভালো হবে, যে কোনো ল্যাপটপ কিনলে ভালো হবে, আপনার বাজেটের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা যখন আসছি, আসলে ইমেজ আমরা আজকে যে কাজটা শিখছি এটা একটু হার্ড, মানে গতকাল আমরা যে একটা ক্লাস করেছি সেই ক্লাসে আমরা দেখেছি কিভাবে অবজেক্ট রিমুভ করতে হয়, কিন্তু এই আজকের কাজটা একটু কঠিন, অর্থাৎ এই কাজটা আপনি একদম নতুন হয়ে থাকলে পারবেন না, কারণ আমাদের ক্লাস তো 9 নম্বর ক্লাসে এটা। আজকে যদি আপনি নতুন ক্লাস আজকে আসেন আজকে নতুন এসে তো 9 নম্বর ক্লাস করলে বুঝবেন না, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম করে ক্লাস সিকোয়েন্সলি পার করতে হবে, তারপর আমি এটা দেখাচ্ছি, এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা কাজ। তো এই যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ একটা ইমেজকে যখন আমরা ওপেন করি তখন একটা ব্যাকগ্রাউন্ডে আসে এবং ব্যাকগ্রাউন্ডটা লক আকারে থাকে। এই লক আকারে থাকলে আমরা সেই ইমেজে কোনো কাজ করতে পারি না, আমরা এই ইমেজটাকে লকটাকে খোলার জন্য তালার উপরে ক্লিক করলে লকটা খুলে যায়, বা এই তালাকে ধরে টেনে আমি এখানে ধরে টেনে একদম নিচে ডিলেট বক্স আছে, এই ডিলেট বক্সে ছেড়ে দিলে লকটা আনলক হয়ে যায়, অর্থাৎ একটা তালা আমি খুলে ফেলেছি, একটা ইমেজের তালা খুলে ফেলেছি। এবার এই ইমেজটাকে আমি একটা কপি করব, ইমেজটাকে কপি করার জন্য এই ইমেজটাকে সেম ভাবে টেনে এই যেখান থেকে আপনি ডিলেট করেছেন অর্থাৎ লকটা খুলেছেন তার পাশে দেখেন একটা প্লাস সাইন আছে, এই প্লাস সাইনের মধ্যে এনে ছেড়ে দিলে এটা কপি হয়ে যায়। তাহলে আমরা এখানে দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে লককে আনলক করা, আরেকটা হচ্ছে একটা লেয়ারকে কপি করা বা একটা ইমেজকে কপি করা। কপি করলে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে এর নিচে একটা ইমেজ থাকে আর এর উপরে আরেকটা ইমেজ থাকে, অর্থাৎ উপর নিচ করে দুইটা ইমেজ এখানে আছে, এখানে উপর নিচ করে দুইটা ইমেজ আছে। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার গাইস? আমরা সবাই একটু চ্যাট বক্সে আসি, চ্যাট বক্স অ্যাক্টিভ হয়, মাউথপিসে কথা না বলে চ্যাট বক্সে কথা বলি। এই সাইট থেকে আমরা ভালো ভালো ইমেজ পাবো, অর্থাৎ ফ্রি ইমেজ পাবো, এইচডি কোয়ালিটির ফ্রি ইমেজ পাবো, ঠিক আছে। আনস্প্ল্যাশ, আমি সাইটের লিঙ্কটা এখান থেকে কপি করে চ্যাট বক্সে পাঠিয়ে দিচ্ছি, চ্যাট বক্স চেক করেন, চ্যাট বক্সে আমি লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। এই মুহূর্তে আপনারা আমার সাথে কেউ কাজ করেন না বা আমার সাথে প্রতিযোগিতা করার দরকার নাই, আপাতত জাস্ট আমার কাজটা দেখেন, পরে কাজ করেন, তাছাড়া এটা একটা টিউটোরিয়াল করে রাখা হয়েছে। এখন আমরা, ওয়ালাইকুম আসসালাম রাতুল ভাই, বলেন ভাই, এই যে ফটোশপ কোনটা ইউজ করলে বেশি ভালো হবে, 16, 17, 18 কি শিখবেন? আপনার কম্পিউটারের ভার্সনের উপর ডিপেন্ড করবে আপনি কোনটা ইউজ করবেন, তবে আমরা এই মুহূর্তে CS6 ইউজ করব, তারপরে CC ইউজ করব, ঠিক আছে। আমরা একটু পরে আবার প্রশ্ন পর্বে চলে যাব, এই মুহূর্তে আমরা কথা না বলে কাজটা দেখি, কাজের ব্যাপারে কথা বলি। আচ্ছা, লিংক আমরা দিয়েছি, সেটা হচ্ছে আনস্প্ল্যাশের যে ইমেজটা ডাউনলোড করবেন সেখানে লিংক দিয়েছি। তো আমরা প্রতিটা কাজ নতুন লেয়ারে করি, অর্থাৎ প্রতিটা কাজ নতুন লেয়ারে করতে হয়। তো এই যে এখানে একটা নতুন লেয়ার নিতে হয় আমাদেরকে,
তো নতুন লেয়ার আসলে কি, লেয়ার বলতে আমরা কি বলছি, এই যে প্লাস সাইনটা প্লাসের মধ্যে দিলে নতুন একটা লেয়ার আসে, অর্থাৎ নতুন একটা স্তর তৈরি হয়। আর ফটোশপে কাজ করতে গেলে এই স্তরগুলো তৈরি করে নিতে হয়, অর্থাৎ ফটোশপে ডিরেক্ট কাজ করা যায় না। রেডমি অ্যাপের লিঙ্ক দেওয়া হবে, একটু ওয়েট করেন। আচ্ছা, তো এখানে এই যে ক্লিকগুলো করতেছে, অর্থাৎ প্লাস সাইন যেখানে আছে সেখানে ক্লিক করলে এক একটা স্তর তৈরি হইতেছে, যেমন ধরেন লেয়ার ওয়ান, লেয়ার টু, তো এরকম এক একটা স্তর তৈরি হয় এবং সেখানে আমরা বিভিন্ন কাজ করে থাকি। তো ফটোশপ বুঝতে হলে আপনাকে আগে লেয়ার বুঝতে হবে। তো এই মুহূর্তে আমি আছি লেয়ার ওয়ানে, লেয়ার ওয়ানে থাকা অবস্থায় আমি এখানে যে একটা রং আছে এই রংটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। আমি আগেই বলছি এটা নয় নম্বর ক্লাসের পড়াশোনা, আশা করি বুঝতে পারবেন না, তারপরও দেখাইতেছি। তো এখানে ব্রাশ টুল নামক একটা টুল আছে, ব্রাশ টুল, টুল বক্সের মধ্যে, টোটালটাকে বলা হয় টুল বক্স বা টুল বার, এর মধ্যে একটা টুল আছে, টুলের নাম ব্রাশ টুল। এবং কালার এখান থেকে চেঞ্জ করা যায়, সেই কালারটা আমরা দিব হোয়াইট কালার। কালার আমরা দিলাম হোয়াইট কালার, তার মানে আমরা ব্রাশ টুলে যাচ্ছি এবং কালারটা দিচ্ছি হোয়াইট কালার। এবং একদম উপরের দিকে দেখেন একটু সাইজ আছে, ব্রাশের সাইজ, এটা হচ্ছে ব্রাশের সাইজ। এই ব্রাশের সাইজটাকে আমরা বড় ছোট করতে পারি, যেমন ধরেন এখন বড় করেছি, আর একটু বড় করলাম, তাহলে এই ব্রাশের সাইজটা আমরা বড় এবং ছোট করতে পারি। এবং এই ছবিটাকে আমরা নষ্ট করে দিচ্ছি, অর্থাৎ এই ছবিটাকে আমি ছবিটার উপরে যে এই সাদা রং অ্যাপ্লাই করছি, যেহেতু আমি তাকে সাদা করতে চাই, সেহেতু আমি কি করতেছি তার উপরে যে এই সাদা রংটা দিয়ে পুরো ইমেজটা নষ্ট করে দিচ্ছি, পুরো ইমেজটা যে সব জায়গায় তার রংটা দেখা যায়, বা পুরো ইমেজ নিয়ে যদি আমরা কাজ করতে চাই সেক্ষেত্রে পুরো ইমেজ সিলেক্ট করতে পারি। আসলে দেখা যাচ্ছে তার হাত এবং তার ফেস, তো এই দুইটা করলেও হইতো, তাছাড়া পুরোটা করতে চাইলে আপনি পুরোটাও করতে পারেন, ঠিক আছে, এটা কোনো বাধ্যবাধকতা মানে বাধ্য ধরা কোনো নিয়ম নাই। আচ্ছা, জি আপু, জি এটা কোন অ্যাপ দিয়ে ইউজ করা, মানে কোন অ্যাপ ইউজ করে এই কাজটা করা হচ্ছে? আপু আমরা কম্পিউটার ইউজ করছি এবং এটা একটা সফটওয়্যার, এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার। এট সফটওয়্যার লিংকটা আমাকে দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই দেওয়া হবে, একটু ওয়েট করেন। ওকে থ্যাংক ইউ, একটু পরে আবার সবাই। আচ্ছা, এই যে আমি একটা ইমেজকে একটা ইমেজের উপরে সাদা রং দিয়ে পুরোটা সাদা করে ফেলেছি, আমি একটা ইমেজের উপরে সাদা রং অ্যাপ্লাই করেছি, অর্থাৎ সাদা রং দিয়ে পুরোটা ঢেকে ফেলছি। ব্যাপারটা হচ্ছে এটা একটা লেয়ার, এটা একটা স্তর, এই স্তরটা কোথায় আছে, এই উপরে আছে, এই উপরের স্তরে এটা আমি নিয়ে কালার করে ফেলেছি। কিভাবে কালার করেছি, এই যে এখান থেকে নতুন একটা লেয়ার নিয়েছিলাম, এখানে এই যে প্লাস আইকন যেখানে, তো এখান থেকে নতুন একটা লেয়ার নিয়েছিলাম আমরা এবং সেই লেয়ারের মধ্যে আমি এরকম সাদা রং করে দিয়েছি। আপনারা এই ভিডিওটা দেখে এভাবে কাজ করলে হবে, এই মুহূর্তে জাস্ট কাজ দেখেন, কাজটা বুঝেন, পরে কাজ করেন। এবার এই যে লেয়ারটা, এই লেয়ারের চোখ আছে, চোখ, এটাকে বলা হয় একটা লেয়ার চোখ, লেয়ার ভিজিবল কিনা বা লেয়ারটাকে দেখা যাচ্ছে কিনা এগুলোর জন্য আমরা এই চোখগুলো ইউজ করে থাকি। তো এই চোখ এখানে দেখা যাচ্ছে এবং চোখের উপরে দেখেন নর্মাল বলে একটা অপশন আছে। নর্মাল মানে হচ্ছে এর একটা মুড আছে, মুড, ধরেন এই মুহূর্তে আমার মুড খুব ভালো, আবার এই মুহূর্তে আমার মুডটা খারাপ, এই মুহূর্তে আমার মুড নর্মাল, তো এটা হচ্ছে মুড, এই সফটওয়্যারটা মুড, এই লেয়ারের একটা মুড আছে। এই মুড এখানে লেখা আছে নর্মাল, নর্মাল থেকে বিভিন্ন অপশন আছে, তো আমরা এখান থেকে একটা অপশন দিব, তো সেই অপশনটার নাম হচ্ছে সফট লাইট, সেই অপশনটার নাম হচ্ছে সফট লাইট। আমরা এখান থেকে একটা অপশন দিব, সেটাকে বলা হয় সফট লাইট, এই সফট লাইটটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা যদি এই যে সফট লাইট ইউজ করেছি কোনটা, এই যে এটা উপরে উপরে এটা ইউজ করেছি, এটাকে বলা হচ্ছে সফট লাইট। তো এই সফট লাইটটা ইউজ করা হচ্ছে কোথায়, এই যে এখানে, আর এটা কোথায় ছিল, এটা ছিল তো আমাদের ঠিক ওই ফেসের উপরে, ঠিক ফেসের উপরে, অর্থাৎ এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা এই নর্মাল মুডটা থেকে আমরা এটাকে সফট লাইটে দিয়ে দিলাম। জি, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, মানে এটা যে আপনি এই মুহূর্তে পারবেন তা কিন্তু না, আপনি যদি ফটোশপ সফটওয়্যার আগে থেকে কিছু কাজ করেন সেই ক্ষেত্রে আপনি হয়তো বা এই কাজটা এই মুহূর্তে করতে পারবেন। বাট আমরা কিভাবে কোন টপিক থেকে কোন টুলে গিয়েছি, কোন টুল থেকে কোন টুলে গিয়েছি সিকোয়েন্স গুলা, বা আমরা বুঝতে পারছি কিনা যে একটার পর একটা কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ গিয়েছি। গাইজ, আমরা সবাই একটু চ্যাট বক্সে কথা বলি, চ্যাট বক্সে আসেন, চ্যাট বক্সে। এই পর্যন্ত কি ক্লিয়ার, আমরা আরেকটু নেক্সটে যাবো নাকি কোনো ব্যাকে যাবো? সাদা রঙের একটা লেয়ার পড়েছে, তো এই লেয়ারটা একটু বেশি হয়ে গেছে, এটা একটু বেশি হয়ে গেছে, অর্থাৎ চার সাইড একটু ছড়াই গিয়েছে। তো চার সাইডে যখন ছড়ায় যাবে, ফার্স্ট আমরা কি করলাম, এটাকে সফট লাইট করলাম, সফট লাইট করার পর এটা কিছু বেশি ছড়ায় যায়, সেক্ষেত্রে আমাদেরকে ইরেজ করতে হবে, ইরেজ, দ্যাটস ওয়াই আমরা ইরেজার টুলে যাব। ইরেজার টুলস নামে একটা টুলস আছে, ইরেজার টুল, এই ইরেজার টুলে যে এই ব্রাশটাকে আবারও ঠিক আগের মতো করে সফট বা হার্ড বা এটা বড় করি, এই যে উপর থেকে বড় করা যায়, এই সাইজ উপর থেকে আমরা বড় করলাম, আর এটা হচ্ছে সফট বা হার্ড, সফট বা হার্ড, তো সফটনেস বা হার্ডনেস এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়, তো এটা আমরা মোটামুটি মিডিয়াম লেভেলে রাখবো, ধরুন 50% রাখলাম।
আর এই সাইজটা আমরা বড় বা ছোট করব, বড় বা ছোট করব। বড় ছোট করার পর এই যে বাড়তি অংশ সেগুলোকে আমি মুছে দিব। আচ্ছা এটা কি কোনটা মুছতেছে, সাদাটা মুছতেছে নাকি আমার ছবি মুছতেছে? সাদাটা, ওই যে সাদা রংটা আমরা নিয়েছিলাম সেই সাদা রংটা আমাদের মুছতেছে। তার মানে সাদা রংটা মোছানোর জন্য আমরা এই মুহূর্তে ইউজ করতেছি ইরেজার টুল, আমরা এই মুহূর্তে ইউজ করতেছি ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে আমরা এই এক্সট্রা যে অংশগুলো সেই অংশগুলোকে আমরা একটু সাদা করে দিচ্ছি, মানে মুছে এক্সট্রা অংশগুলোকে মুছে অরিজিনাল জায়গাটুকু আমরা রাখছি, আমরা জাস্ট একটু মুছে দিচ্ছি। ওকে, এই সাইডে আমাদের কিছু অংশ বেশি আছে সেগুলো আমরা মুছে দিচ্ছি সুন্দর করে। তো এই যে মোছামুছির কাজ, এটাকে বলে ইরেজ করা, ইরেজ অর্থাৎ একটা ইমেজকে ইরেজার টুল দিয়ে রাবার দিয়ে মুছে ফেলা। এবং এই কানের নিচে, কানের নিচে দেখেন একটু জায়গাটা সংকীর্ণ অর্থাৎ ছোট, কিন্তু আমার ব্রাশটা বড়, সেক্ষেত্রে আমার এই ব্রাশটা সাইজটা ছোট করে আনতে হবে। ছোট করে এনে একটু জুম করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল প্লাস দিলে জুম করা যায়, কন্ট্রোল প্লাস দিলে জুম করা যায়। এবং জুম করে সুন্দর করে আমরা তার কানের পাশ দিয়ে, কানের পাশ দিয়ে আমরা যে কেটে ওই অংশটাকে বের করে আনতে পারি। আমরা সুন্দর করে কাজ করার জন্য আরেকটু জুম করলাম, আরেকটু জুম করে এইভাবে কানটাকে সুন্দর করে বের করে আনতে পারি, বা কানের সাইডের সাদা অংশগুলোকে আমরা রিমুভ করে ফেলতে পারি। এই পর্যন্ত কার কোনো প্রশ্ন? আমরা এরকম কাজ আরেকটাও দেখবো, দুইটা কাজ দেখবো আমি, যে কোনো কাজ আরেকটাও দেখাবো, দুইটা কাজ একসাথে দেখাবো, সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার এখানে তো নেটের সমস্যা করছিল এতক্ষণ, আমি দেখতে পাই নাই ক্লাসের, ক্লাসের ভিডিও পাওয়া যাবে, ক্লাসের ভিডিও দিয়ে দিব, দেখে নেবেন। আচ্ছা এখন কথা হচ্ছে এতটুকু করার ফলে, এতটুকুই করার ফলে যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে এই যে, এটা ছিল আগের অবস্থা আর এখনকার অবস্থা এটা, জাস্ট এতটুকু করার ফলে পরিবর্তন হচ্ছে এটা। আমরা একটা ইমেজকে আগের থেকে ফর্সা বানিয়েছি, তার ফেসের লাইটিং বেড়েছে, সবকিছু বেড়েছে, এটা সিস্টেম। বাট কাজটা এখানে শেষ না, কাজ আরো অনেক কিছু আছে, বাট সম্পূর্ণটা করলে আসলে মাথার উপর দিয়ে যাবে। এখন এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা সেটা, ফটোশপ ইলাস্ট্রেটর, তার মধ্যে আমরা এই মুহূর্তে ফটোশপ সফটওয়্যারে কাজ করতেছি। ফটোশপ ভিডিও করা, রেকর্ড করতেছে, ভিডিও দিয়ে দিলে ভাই আপনি মিউট হয়ে গেছেন, ভাইয়া শুনতে পাচ্ছি না তো। এবার আমরা চলে যাব নেক্সট অপশনে, এবার আমরা চলে আমরা এবার চলে যাচ্ছি নেক্সট টপিকে। তো এইবার আশা করি আপনারা এর পরের টপিকটা বুঝতে পারবেন না, কারণ এই পর্যন্ত বুঝতে পারলে এর পরের টপিকটা একটু বেশি হার্ড। তো ভিডিও দেখে পরবর্তীতে ট্রাই করলে পারবেন। আর আশা করি এই ক্লাসটা 9 নম্বর ক্লাস, দ্যাটস আগে আপনাকে লেয়ার কি সেগুলো বুঝতে হবে, মাস্কিং কি, ইরেজার কি, এগুলো বুঝে তারপরে যেতে হবে। তো সরাসরি এই ক্লাসটা না বুঝারই কথা। আচ্ছা এবার এই লেয়ারটাকে আমরা সিলেকটিভ কালার নামে একটা অপশন আছে, অর্থাৎ যেখান থেকে আমরা নতুন একটা লেয়ার নিয়েছিলাম বা ডিলিট করেছি, সেই প্যানেলের এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা সিলেকটিভ কালার নামে একটা অপশন আছে, সেই সিলেকটিভ কালারটা আমরা নিব। সিলেকটিভ কালারে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে রেড কালার আছে, এখানে রেড কালার দেওয়া আছে, এটা ডিফল্ট অবস্থায় রেড থাকে, ডিফল্ট থেকে আমরা দিব হোয়াইট, আমরা এখান থেকে হোয়াইট দিব। এবং এই কালারটা একটু আপডাউন করবো, এই সায়ানটাকে একটু বাড়িয়ে দিব, বা ইমেজিনটা কালারটাকে একটু আপডাউন করবো। এই আপডাউন করে দেখবো এর ফেসটা কোনটা দিলে সুন্দর দেখায়, কোনটা দিলে সুন্দর দেখায় বা ফর্সা দেখায়, কোনটা দিলে সুন্দর দেখায় বা ফর্সা দেখায়, এগুলাকে আপডাউন করে আমরা এই সিলেকটিভ কালার। এখান থেকে আমরা এই ডিফল্ট অবস্থায় লাল কালার থাকে আমরা কি নিব, আমরা এখান থেকে হোয়াইট কালার নিব। এবং তারপর এই প্যানেলটা নিয়ে আপডাউন করে আমরা দেখবো কোন জায়গায় গেলে আমার এই ছবিটার মধ্যে ভালোভাবে কালারটা ফুটে ওঠে, এটা একটু ইমেজ জুম করে ভালোভাবে দেখতে হবে। তো মোটামুটি আমার এখানে দেখে মনে হচ্ছে যে না ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত আসলাম, এটা এটার কাজ শেষ, সিলেক্টিভ কালারের কাজ শেষ এই পর্যন্ত।
এবার এখানে যে কয়েকটা লেয়ার আছে সবগুলোকে এক লেয়ারে করতে হবে, এটা এখানে যে কয়েকটা লেয়ার আছে সব কয়েকটা লেয়ারকে এক লেয়ারে করতে হবে, অর্থাৎ এই তিনটা লেয়ারকে আমি একসাথে ধরে মার্জ লেয়ার করে দিলাম, অর্থাৎ তিনটা লেয়ার মিলে একটা লেয়ার হয়ে গেল। সেক্ষেত্রে বিফোর আর আফটার দেখতে পাচ্ছেন আপনারা, বিফোর আর আফটার, অর্থাৎ এখানে লেয়ার ছিল তিনটা। একটু আমি আগেই বলছিলাম নয় নম্বর ক্লাসের কাজ, এটা আজকের ক্লাসের টপিক না, বা আপনারা ফ্রি ক্লাস করতেছেন, কিন্তু আমি নয় নম্বর ক্লাস দেখাইতেছি যে নয় নম্বর ক্লাসে আমরা কিভাবে এই কাজগুলো করবো, কিন্তু নয় নম্বর ক্লাস পর্যন্ত যেতে হলে এইসব বেসিক জিনিস আপনার আগেই ক্লিয়ার হয়ে যাবে। এখানে এই সিলেক্টিভ কালারের যে লেয়ারটা, এই লেয়ার সহ আরো কয়েকটা লেয়ার, অর্থাৎ এই প্রথম তিনটা লেয়ার আমরা এখান থেকে সিলেক্ট করে মার্জ করে দিচ্ছি। মার্জ লেয়ার, মার্জ লেয়ার মানে হইতেছে দুইটা সবগুলো লেয়ারকে মিলাই একটা লেয়ার হয়ে যাওয়া, অর্থাৎ মার্জ লেয়ারে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে একটা লেয়ারে কনভার্ট হয়ে যায়, সবগুলো মিলে এই মুহূর্তে একটা লেয়ারে চলে আসছে। আচ্ছা এবার হ্যাঁ মারমা, আপনি কি কিছু বলতে চান? কেসিন মার্কা মারমা, আপনি একটু মাউথ পিসটা মিউট রাখেন ভাইয়া, মাউথপিসটা মিউট রাখেন, কথা না বলি, আপনাকে মিউট করে রাখা হয়েছে। আচ্ছা এবার আমরা নেক্সট টপিকে চলে যাব। এইবারের কাজটা একটু বেশি কঠিন এবং এই কাজটা করতে হলে সিসি 2020 লাগবে, অর্থাৎ পোর্টেবল হবে না। আমরা এই মুহূর্তে যে কাজটা দেখতেছি এটা পোর্টেবলের মধ্যে নাই, আমরা এই মুহূর্তে যে কাজটা দেখব সেটা পোর্টেবল নাই, আমরা এই মুহূর্তে সিসি 2020 এ চলে যাব। তো এই মুহূর্তের যে কাজটা করব এটা CS6 পোর্টেবল নাই, অর্থাৎ যে কোনো পোর্টেবল সফটওয়্যারে সব জিনিস থাকে না, একটা ফাইলের সাইজ 2 GB, একটা সফটওয়্যারের সাইজ 2 GB, ওগুলো তো দেখা যাচ্ছে না। যদি ফুল স্ক্রিনটা আপনি যদি পোর্টেবল সফটওয়্যার ইউজ করেন সেক্ষেত্রে সব টুলস পাবেন না, বা অ্যাডভান্স লেভেলে যে সমস্যা হবে, এবং আজকের ক্লাসটা আমরা অ্যাডভান্সেই কাজ করতেছি। আচ্ছা আচ্ছা ফুল স্ক্রিন দেখা যায় না কেন ভাইয়া? ফুল স্ক্রিনটা দেখেন, আপনি আপনার স্ক্রিনে দেখেন, এটা সবাই দেখতে পাচ্ছে ফুল স্ক্রিন, আপনার একার প্রবলেম, দরকার হলে জুম করে নেন। আচ্ছা তো আমরা আমরা এইবার এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে নিয়ে আমরা এখন ফিল্টার মারবো, একটা ফিল্টার, অর্থাৎ আমরা ইমেজের উপর একটা ফিল্টার মারবো। এই ফিল্টারটা মারার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাচ্ছি একদম মেনুবারে, মেনুবারের মধ্যে ফিল্টার, মেনুবারের মধ্যে ফিল্টার, এই উপরে এটাকে বলে মেনুবার, এবং এই যে যেটা এই মুহূর্তে আমি মুভ করছি এটাকে বলে টুলবার, এটাকে বলে টুলবার বা টুলস, আর একদম উপরে যেগুলো এগুলাকে বলে মেনুবার বা মেনু। তো এই মেনুবারের মধ্যে এই ফিল্টার বলে একটা অপশন আছে, সেই ফিল্টারের মধ্যে থেকে আমরা ক্যামেরা র ফিল্টার নামে একটা অপশন আছে, ক্যামেরা র ফিল্টার, এই ক্যামেরা র ফিল্টার আমাদের ইমেজকে শার্পনেস করতে কাজে লাগে, এরপরে আমাদের আরো ইমেজকে স্মুথ করতে কাজে লাগে ক্যামেরা র ফিল্টার। তো আমরা এই মুহূর্তে এই লেয়ারটাকে সিলেক্টে রেখে চলে যাচ্ছি মেনুবারের ফিল্টারে, ফিল্টার থেকে আমরা ক্যামেরা র ফিল্টার অপশনে চলে যাচ্ছি। তো ক্যামেরা র ফিল্টার অপশন এটা আলাদা একটা অপশন, এই অপশনটা অরিজিনাল ভার্সনে কোনো পোর্টেবল ভার্সনে থাকবে না, কোনো পোর্টেবল ভার্সনে এই অপশনটা থাকবে না। এবং এইখানে দেখেন কেসিং মারমা, কেসিং মারমা কথা বলেন, কেসিং মারমা। জি স্যার, আপনি যেটা বলাচ্ছেন এটা আমার ডিসপ্লেতে আসছে না। আপনার ডিসপ্লেতে আসতেছে না, আপনার আপনি লগে লগ আউট করে অর্থাৎ এই ক্লাস থেকে লিভ নিয়ে আবার ক্লাসে জয়েন করেন, আপনার প্রবলেম এটা, সবাই তো ক্লাস দেখতেছে, 58 জন মানুষ ক্লাস করতেছে। লিভিং স্যার, ক্লাস থেকে লিভ নেন, লিভ নিয়ে তারপরে ঢুকুন আবার। আচ্ছা এবার আমাদের এই ক্যামেরা র ফিল্টার আসার পর, ক্যামেরা র ফিল্টার আমাদের আসছে, এবার এখানে টেম্পারেচার একটা অপশন আছে, টেম্পারেচার, এই টেম্পারেচারটা একটু ডান দিকে দিলে এটা হলো হলুদ হয়ে যায়, হলদে হয়ে যায়, অর্থাৎ আমরা এই এটা হচ্ছে টেম্পারেচার, অর্থাৎ ধরেন মরুভূমির বালি, মরুভূমির বালি কিন্তু উত্তপ্ত হয়ে হয়ে লাল হয়ে যায়, অর্থাৎ নর্মাল বালি যদি আপনি সেখানে রেখে আসেন এক সপ্তাহ দেখবেন ওই রোদের হিটে সেই বালিগুলো লাল হয়ে যায়, মানে এরকম কালারটা ইউলিশ হয়ে যায়, অর্থাৎ এটা পুড়ে যায়, বার্ন হয়ে যায়, টেম্পারেচার বাড়ার কারণে এটা এরকম হয়। আবার এটা যদি যখন ঠান্ডা থাকে তখন এরকম কুল কালার থাকে, অর্থাৎ আমরা এখানে বুঝাতে চাচ্ছি যে একটা ইমেজের টেম্পারেচার আমরা আপ ডাউন করতে পারি, ইমেজটা আমরা যদি টেম্পারেচার বাড়াই দিই সেক্ষেত্রে দেখা যাবে সৌদি আরবের একটা ইফেক্ট চলে আসবে। আপনারা বিভিন্ন গানের মধ্যে, মুভির মধ্যে, যেমন সালমান খানের মাশাল্লাহ মাশাল্লাহ একটা গান আছে, ওই গানের মধ্যে দেখবেন যে ওয়ার্ম ইফেক্ট দেয়, ওয়ার্ম ইফেক্ট মানে হচ্ছে যেটা রোদ্রে রোদ্র পড়ে উত্তপ্ত একটা ইফেক্ট, এটাকে বলে ওয়ার্ম কালার। এই টেম্পারেচারটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই সেক্ষেত্রে আমাদের ওয়ার্ম ইফেক্টটা আসে, আমরা হালকা একটু বাড়িয়ে দিলাম যতটুকু আমাদের লাগে ইমেজের ক্ষেত্রে। আর এই টিন্ট নামে একটা অপশন আছে, টিন্টটাও আমরা আপ ডাউন করে দিব, টিন্টটাও আপ ডাউন করে আমরা ইমেজের সাথে যতটুকু যায় ততটুকু দিব, যেমন আমার মনে হচ্ছে এতটুকু ঠিক আছে, আমার মনে হচ্ছে এতটুকু ঠিক আছে। এবার এটা ডিপেন্ড করবে একটা ইমেজের উপর ডিপেন্ড করবে। এবার নিচের দিকে যাওয়ার পর নিচের দিকে আমাদের ভাইবারেন্স নামে একটা অপশন আছে, তো এই ভাইবারেন্স অপশনটা যেখানে, এই যে ভাইবারেন্স এখানে অপশনটা আছে, তো সেই ভাইবারেন্স অপশনটা আমরা একটু আপ ডাউন করবো, আপডাউন করে দেখবো যে কোন জায়গায় গেলে এর ফর্সা দেখা যায়। আসলে ছিল তো সে কালো, একজন কালো ব্যক্তি, কারণ যদি এই সাইডে দিই তাহলে কিন্তু একদম সাদা কালো হয়ে যাচ্ছে,
তো আমরা হালকা ডান দিকে দিচ্ছি, হালকা ডান দিকে দিয়ে দিয়ে আমরা তাকে ফর্সা বানানোর জন্য কোন অবস্থায় গেলে তাকে ভালো ফর্সা দেখা যাবে সেই পর্যন্ত আমরা নিয়ে আসলাম। এরপরে স্যাচুরেশনটা বাড়াইলে তো দেখছেন হলুদ হয়ে যেতেছে, তো স্যাচুরেশন খুব বেশি বাড়ানো যাবে না। এই ইমেজটা ফর্সা বানানোর জন্য যতটুকু দরকার ততটুকু আমরা দিলাম, ব্যাস এতটুকু আমরা দিলাম। এবার আমাদের একটু ওয়ার্ম কালারটা হালকা একটু কমিয়ে দিই, ওকে ফাইন। এবার এই পর্যন্ত আসার পর আমরা মাঝখানে টোন কার্ভ নামে একটা অপশন আছে, অর্থাৎ এটা ছিল একটা বেসিক, এটা কিন্তু আমি আগেই বলছি এটা খুব একটা হার্ড টপিক বা এই টপিকে 9-10 ক্লাসে যে আপনি এই টপিক পাবেন, তো আরো ধরেন 15-20 ক্লাস করার পর এই টপিক পাবেন, কিন্তু আজকে আপনি হঠাৎ এই ক্লাসটা করছেন, দ্যাটস এটা কঠিন একটা টপিক। তো এখানে ডিটেইল নামে একটা অপশন আছে ক্যামেরা র ফিল্টারের মধ্যে, সেই ডিটেইলের মধ্যে যাওয়ার পরে লুমিনেন্সটা আমরা একটু আপডাউন করি। এই লুমিনেন্সটাকে আমরা আপডাউন করলে ইমেজটা আগের থেকে স্মুথ হয়, আগের থেকে বেশি স্মুথ হয়, এবং লুমিনেন্সের ডিটেইলটা বাড়িয়ে দিলে আরো মানে কম বেশি করে স্মুথটা নিয়ন্ত্রণ করা যায়। এরপরে লুমিনেন্স কন্ট্রাস্ট আছে, সেই কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলে লুমিনেন্সের মধ্যে একটু কালার চেঞ্জ হয়, দ্যাটস ইট। এখানে লুমিনেন্সটা বাড়ানো মানে হচ্ছে একটা ইমেজকে আরো আগের থেকে বেশি ক্লিয়ার করা, অর্থাৎ তার ফেসের মধ্যে কোনো স্পট থাকলে দাগ থাকলে সেগুলোকে রিমুভ করা। যেমন আমি যদি ফুল বেশি দিই তাহলে তার ব্লাশিং একটা গ্লোয়িং একটা ফেস হয়ে যাবে, মানে মনে হবে যে সে ব্লাশিং করেছে, যে মেয়েরা মেকআপ করার পর একটা ব্লাশিং একটা হাইলাইটার ইউজ করে এরকম কিছু। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে লুমিনেন্সটা ইমেজের সাথে যতটুকু বাড়ানো সম্ভব ততটুকু বাড়িয়ে দিলাম এবং কাজ শেষে ওকে দিয়ে দিলাম, ব্যাস কাজ শেষে আমাদের ওকে দিয়ে দিলাম। তো এখানে বিফোর আফটার যেটা হবে আমরা কাজটা সরাসরি দেখতে পাচ্ছি যে এখানে বিফোর আর আফটার, অর্থাৎ শুরুতে ছিল এই ছবিটা এরকম আর এখন হয়েছে এরকম। এখন কথা হচ্ছে পুরো ইমেজটা কিন্তু আমাদের পুরো ইমেজটা আমরা ভালোভাবে খেয়াল করি যে বিফোর কি ছিল আফটার কি ছিল। আগে ছিল একদম বেশি কালো ডার্ক যে শেডটা, এখন কিন্তু সে অনেক যথেষ্ট ফর্সা হয়েছে, এর থেকেও ফর্সা করা সম্ভব, এর থেকেও ফর্সা করা তাকে সম্ভব। কাজটাকে খুব কঠিন ছিল আমাদের, কাজ শেষ, কাজ শেষ। আরেকটু কাজ আছে কিন্তু সেটা দেখাবো না, সেটা দেখালে মাথার উপর দিয়ে যাবে ফুললি। এই কাজটা কি খুব বেশি কঠিন ছিল? না স্যার, অনেক সোজা ছিল স্যার। না স্যার, আচ্ছা এখন কথা হচ্ছে যাদের কাছে সহজ মনে হচ্ছে তারা হচ্ছে আগে থেকে কাজ করে বা সফটওয়্যার তাদের আছে ঘাটাঘাটি করে, দ্যাটস ইট, তাদের কাছে সহজ মনে হচ্ছে। আর যারা আমার মতো নতুন তাদের কাছে কঠিন মনে হচ্ছে, এটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে এই কাজটা, হ্যাঁ সোজা, আমি একটা টিউটোরিয়াল করেছি আমার স্টুডেন্টদের জন্য গতকালের একটা ক্লাসের জন্য, আমি এরকম একটা টিউটোরিয়াল করেছি, আমি গতকাল একটা টিউটোরিয়াল করেছি। তো এখানে গতকাল আমরা যে কাজটা করেছি বিফোর আর আফটার আমরা দেখাচ্ছি, এই যে গতকালের ইমেজটা ছিল এইটা, একদম এই ইমেজটা দেখেন, গতকাল আমরা এই কাজটা করেছি, মানে এটা একটা ভিডিও আপলোড করেছি। এই মেয়েটাকে এইরকম তার গায়ের রং ছিল, তার কি করা হয়েছে খেয়াল করেন, মানে সে কোন নিগ্র কই থেকে কি হইছে, বুঝতে পারছিস স্যার? এটা কি মানে আজকে যে আমরা যেগুলা করছি এগুলা দিয়ে এভাবে চেঞ্জ? সেম সেম একই কাজ, একই কাজ, ওইখানে একটু অ্যাডভান্স রিলিজ করা হয়েছে একটা, মানে এই পর্যন্ত ধরেন 90% মিলছে, আর বাকি 10% আমি এখনো দেখাই নাই, বাকি 10% দেখাইলে বুঝবেন না এই জন্য দেখাই নাই। আচ্ছা আর হচ্ছে এই ভিডিওটা, মানে যে ভিডিওটা আপনার মানে গতকাল যেটা আমরা দেখাইন পারলে একটু, আচ্ছা গতকাল যেটা আমরা ইয়ে করেছি কাজটা দেখান। আপনারা আমার ইউটিউবে যান, আপনারা জাস্ট এমডি জাকারে লিখে সার্চ করেন, ইউটিউবে গিয়ে এমডি জাকারে লিখে সার্চ করেন, এই ভিডিওটা পেয়ে যাবেন। গতকাল ছাড়া হয়েছে, এই মুহূর্তে না, এই মুহূর্তে পরে দেখেন, এই মুহূর্তে না, এই মুহূর্তে আমরা আরেকটা কাজ শিখি, এই মুহূর্তে আমরা আরেকটা কাজ শিখি, আমরা এই মুহূর্তে অন্য কিছু শিখি, এই মুহূর্তে আমরা অন্য কিছু শিখি। আর আসলে কাজগুলো সহজ, বাট এই কাজগুলো করার জন্য আসলে প্রচুর ধৈর্য দরকার হয়। ধরেন আমরা যাদের ধৈর্য কম অল্পতে রেগে যায়, তো তাদের জন্য আসলে গ্রাফিক ডিজাইন না, অল্প রাগা যাবে না, ক্লায়েন্টের সাথে ভদ্র ব্যবহার করতে হবে। কেউ গালি দিল, একটা ক্লায়েন্ট যদি ব্যাড রিপোর্ট দেয়, খারাপ কিছু আপনাকে অফার করে বা খারাপ কিছু বলে আপনাকে ছোট করে, তারপরও সার করতে হয় ক্লায়েন্টদের সাথে। তো ফ্রিল্যান্সিং জিনিসটাকে আমরা হয়তো সোজাভাবে নেই, বাট ফ্রিল্যান্সিংটা একটু সোজা হইলেও একটু কঠিন, মানে অনেক রুলস রেগুলেশন থাকে। যেমন ধরেন এমন হয়েছে যে কাজ করতে করতে টেবিলের উপর ঘুমাই গেছি, আবার হঠাৎ করে মনে হয়েছে যে না আমার এখনই আবার কাজ করতে হবে, জমা দিতে হবে, ভোর 4টার মধ্যে জমা দিতে হবে, ডেলিভারি দিতে হবে। তো আসলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে একটু টাফ, কারণ হচ্ছে সময় দিতে হয় প্রচুর আর অনেক ধৈর্যশীল হইতে হয়, এই ধৈর্যগুলো আমাদের সবার থাকে না, ঠিক আছে? যেমন ধরো আপনাদের ক্লাস হচ্ছে ঠিক নয়টা আমি লিঙ্ক দেই, 8:59 বাজে, আপনারা তখন বলেন ভাই লিঙ্ক কই, ক্লাস কি হবে না আজকে,
ঠিক আছে এই যে আপনারা এখানে তো ধৈর্য কম মেসেঞ্জার গ্রুপে আপনারা তো যাচ্ছে তাই মানে ধৈর্য যে কম আপনাদের অনেক সেটা বোঝাই যায় তো যাই হোক আমাদের এই কোর্সের মধ্যে সবাই আসলে এই ফ্রি ক্লাস করার পর সবাই ব্যাচে যায় না বা সবাই ব্যাচে যেতেও পারবে না তো ব্যাপারটা হচ্ছে এই কোর্সটা এই যে ফ্রি ক্লাস আপনারা করছেন এই পাঁচটা ফ্রি ক্লাস এই পাঁচটা ফ্রি ক্লাস করে আপনারা নিজেদেরকে ট্রায়াল দেন যে আমরা এখানে অনেকগুলো কাজ দেখলাম শিখলাম আমি নিজে পারি কিনা বা গ্রাফিক ডিজাইন আপনার কাছে ভালো লাগে কিনা এখানে এই মুহূর্তে 52 জন মানুষ আছে 52 জন মানুষের কাছে যে এই গ্রাফিক ডিজাইন কাজটা ভালো লাগবে তা কিন্তু না এখানে কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে খারাপ লাগবে দ্যাটস ওয়াই আপনি আগে ডিসাইড করেন যে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন কিনা এটা কঠিন না কি সেটা পরের বিষয় আপনার ভালো লাগা এখানে ইম্পর্টেন্ট আপনি ছোটবেলা থেকে বড় মানে ছোটবেলা থেকে স্বপ্ন দেখছেন যে আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন আপনি ইঞ্জিনিয়ার হবেন কিন্তু আপনি যখন ইন্টারমিডিয়েটে আসলেন বা ক্লাস 19-এ ভর্তি হবেন 9-এ তখন আপনার বাবা আপনাকে আর্টসে পাঠিয়ে দিল এখন আর্টসে যে কি আপনি আসলে ভালো করতে পারবেন আপনার প্যাশন সবকিছু ছিল তো সায়েন্সের উপরে তো ব্যাপারটা হচ্ছে এরকম আপনি যদি হঠাৎ করে একটা কোর্সের মধ্যে চলে আসেন আলটিমেট আপনার ভালো লাগবে না দ্যাটস আপনি জেনে বুঝে এই কোর্সের মধ্যে এনরোল করবেন আর এর জন্য এই ফ্রি ক্লাসগুলো দেওয়া হয়েছে আচ্ছা এই পাঁচটা ভিডিও কোথায় পাবো হ্যাঁ এই পাঁচটা ভিডিও এই ইউটিউব চ্যানেলে পাবো এই পাঁচটা ভিডিও ইউটিউব চ্যানেলে পাবো আচ্ছা এখন কথা হচ্ছে আমরা এখানে মূলত গ্রাফিক ডিজাইন কেন শিখতে আসছি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করার জন্য বাট আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং কি এবং আউটসোর্সিং কি দুটোর মধ্যে পার্থক্য কি এই প্রশ্নের উত্তর আমাকে কে দিতে পারবে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি দুটোর মধ্যে পার্থক্য কি এই প্রশ্নের উত্তরটা আমাকে কে দিতে পারবে ফ্রিল্যান্সিং হচ্ছে আমি কাস্টম ভাবো যার জন্য আমাকে কাজ দিবে আমি বাইরে কাজ করব তাহলে আমি ফ্রিল্যান্সার আর যে আমাকে কাজ দেবে ওটা হচ্ছে আউটসোর্সার না ভাই ভুল হইছে এটা কিন্তু ভুল হইছে আপনার কথা না এই ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কি দুটোর মধ্যে পার্থক্য কি কেউ কি বলতে পারবেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কি দুটোর মধ্যে পার্থক্য কি কে বলবে দুইটাই সেম স্যার না দুটোও সেম না অনেক পার্থক্য আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কখনো আমার নিজের কাজের ক্ষেত্রেও করতে পারি আবার আমি যদি কাউকে দিয়ে করাই মানে দালাল টাইপের তাকে বলে তো আমি ওই অন্যর কাজ নিয়েও করতে পারি আর কি এভাবে মানে সেক্ষেত্রে আমার একটা পার্সেন্টেজ থাকবে পুরো টাকাটা আমি পাবো আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে পুরো টাকাটাই হচ্ছে আমার আমিই পাবো আচ্ছা জি আপু আপনাকে ধন্যবাদ আপনি হয়তো বা একটু ক্লিয়ার করতে পারেন নাই বাট আপনার কনসেপ্ট ক্লিয়ার আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা বা স্বাধীন পেশা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্স মানে মুক্ত মুক্ত আর ওখানে পেশা মুক্ত পেশা তো ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যখন আমি কোন একটা ক্লায়েন্টের কাজ করে দিচ্ছি সরাসরি আমি ধরেন এখানে আমাদের ফারান আহমেদ আমাকে একটা কাজ দিয়েছে তো ফারান আহমেদ যেহেতু আমাকে কাজ দিয়েছে সে একটা কাজ দিয়েছে আমি একটা কাজ করছি এখানে যেহেতু আমি একটা কাজ করে তাকে দিব এবং সে আমাকে টাকা দিবে এখানে বেচা কেনা হইতেছে বিক্রি হইতেছে যেহেতু সে আমাকে টাকা দিচ্ছে বা আমি তার কাছে সেল করছি তো এই কারণে আমি হইতেছি এখানে সেলার সেলার কেন কারণ আমি একটা কাজ করে কাজ জমা দিব তার ফারান আহমেদকে দিব ফারান আহমেদ আমার কাছ থেকে এই জিনিসটা কিনবে তার পছন্দ হলে সে আমাকে টাকা দিবে আলটিমেট তো কিনছে ব্যাপারটা হচ্ছে যে সে যেহেতু কিনতেছে সে হইতেছে বায়ার বাই করতেছে বাই বাই মানে কেনা দ্যাটস ওয়াই সে একজন বায়ার সে বায়ার সে আমার কাছ থেকে কোন একটা জিনিস কিনছে আর আমি তো একটা জিনিস বিক্রি করতেছি কাজ তো আমি করে তার কাছে বিক্রি করতেছি দ্যাটস ওয়াই আমি একজন সেলার দ্যাটস ওয়াই আমি একজন সেলার তাহলে তার আর আমার সম্পর্ক হইতেছে সেলার আর বায়ার একজন ক্রেতা একজন বিক্রেতা আমি একজন বিক্রেতা সে একজন ক্রেতা তাকে বলা হইতেছে বায়ার আমারে বলা হইতেছে সেলার তাহলে বায়ার আর সেলার কি এটা কি ক্লিয়ার বায়ার আর সেলার কি বায়ার আর সেলার ক্লিয়ার আমরা সবাই ক্লিয়ার তাহলে তাহলে বায়ার আর সেলার এখন বায়ার এখন সে হচ্ছে ধরেন সে বায়ার সে আমার আমেরিকায় থাকে বা সে বাংলাদেশে থাকে সে যে কোনো জায়গায় থাকুক সেটা আমার দেখার বিষয় না সে আমাকে কাজ দিয়েছে আমি কাজ নিয়ে কোথায় বসে করতেছি সেটাও তার দেখার বিষয় না আমি আমাকে একজন বায়ার কাজ দিয়েছে আমি একজন সেলার আমি কাজটা আমার বাসার বাড়ির ছাদে করে বসেও করতে পারি আমি এই মুহূর্তে চাইলে কক্সবাজারের বসেও করতে পারি আমি চাইলে ইন্ডিয়া বসেও করতে পারি তো ব্যাপারটা হইতেছে এইটা যে আমি কই বসে কাজ করতেছি সেটা তার দেখার বিষয় না বা আমি তাকে জাস্ট তার টাইমের মধ্যে কাজটা জমা দিলেই হইলো ব্যাপারটা এরকম ধরেন ফারহান আহমেদ আমাকে একটা কাজ দিয়েছে 24 ঘন্টা সময় দিয়েছে যে ভাই তুমি আমাকে এই কাজটা করে দাও তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম এই 24 ঘন্টা সময়ের মধ্যে কাজটা জাস্ট জমা দিলেই হবে
এই 24 ঘন্টা সময় আমি কিভাবে কাটাইছি সেটা তার দেখার অধিকার নাই। মানে ব্যাপারটা আমি ধরেন 23 ঘন্টা ঘুরে বেড়াইছি, জাস্ট 1 ঘন্টা কাজ করে দিয়েছি। আবার এমন হইতে পারে যে 12 ঘন্টা আমি ঘুরে বেড়াইছি, মাঝখানে 1 ঘন্টা কাজ করে আবার 12 ঘন্টা ঘুরে বেড়াইতেছি, আমি কোথায় বসে কাজ করছি সেটা তার দেখার বিষয় না। তো এই যে ফ্রিল্যান্সিং, এটাই হচ্ছে মুক্ত পেশা, যে স্বাধীনভাবে কাজ করতে পারতেছে। ধরেন আমি যদি এই মুহূর্তে অফিসে থাকি, আমি অফিসে থাকি আর আমার গার্লফ্রেন্ড যদি আমাকে ফোন করে বলে যে বাবু খাইছো, বাবু আসো আমরা একসাথে খাই, তো ব্যাপারটা হইতেছে আমি তো বের হইতে পারবো না, আমি তো অফিসের মধ্যে আমি বের হইতে পারবো না। কিন্তু আমি যদি এখন ফ্রিল্যান্সার হই, তাহলে আমি ওই সময়টা তার সাথে টাইম স্পেন্ড করে এসে তারপরে কাজ করতে পারছি, বা আগে কাজটা শেষ করে তারপর আমি বাইরে যেতে পারছি। তো ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা হচ্ছে এইটা, যে আমি স্বাধীন, আমাকে কেউ মানে কথা মানে আমার ঠিক আছে স্যার। আচ্ছা, এখন তো এই যে ফ্রিল্যান্সিং, এই ফ্রিল্যান্সিংটা হচ্ছে যখন আমি একজন সেলার আর ফারহান আহমেদ একজন বায়ার, জাস্ট এই দুজনের মধ্যে যখন একটা কনভারসেশন হইতেছে, একটা জিনিস আদান প্রদান হইতেছে, এই যে বেচাকেনা হইতেছে, জাস্ট এই দুইটা মাধ্যম অর্থাৎ বায়ার আর সেলার, এই দুইটা দুইজন মানুষ যখন থাকবে বা দুইটা মিডিয়া যখন কাজ করছে, তখন এই জিনিসটাকে বলা হইতেছে ফ্রিল্যান্সিং, এই প্রস্তুতিটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিংটা কি তাহলে? এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, যেহেতু আমি নিজে কাজ করতেছি, ফারহান আহমেদের কাজ আমি নিজে কাজ করছি, কিন্তু ফারহান আহমেদ আমাকে কাজ দিয়েছে, 24 ঘন্টা সময় দিয়েছে, তার সাথে দামাদামি ঠিক হয়েছে 100 টাকা, 100 টাকা তার সাথে আমার দামাদামি হয়েছে যে ভাই তুমি আমাকে কাজটা করে দাও, তোমাকে আমি 100 টাকা দিব। তো আমি কি করলাম, আমি কাজটা নিয়ে আমি নিজে কাজ না করে আমি শাহরিয়ার রহমানকে বললাম যে শাহরিয়ার রহমান ভাই আপনি তো ফ্রি আছেন, আপনি আমার এই কাজটা করে দেন, আপনাকে আমি 50 টাকা দিব। তো শাহরিয়ার রহমান আমার এই কাজটা করে দিল, 24 ঘন্টা সময় দিছে, আমি শাহরিয়ার রহমানকে ধরেন 23 ঘন্টা সময় দিছি, তাহলে শাহরিয়ার রহমান আমাকে একটা কাজ করে জমা দিল, আমি আবার সেই কাজটা নিয়ে ফারহান আহমেদকে জমা দিলাম। তার মানে কি, মাঝখানে মাধ্যম হইতেছে আমি, কারণ ফারহান আহমেদ কাজ দিয়েছে আমার কাছে, আমি আবার কাজটা রিসিভ করে সবকিছু বুঝে শুনে টাকা পয়সা ডিল টিল কইরা এটা শাহরিয়ার রহমানের কাছে পাঠিয়েছি, শাহরিয়ার রহমান কাজটা করে দিছে, করে আবার আমাকে জমা দিয়েছে, আমি আবার কাজটা শেষ করে ফারহান আহমেদকে ডেলিভারি দিয়ে দিচ্ছি। এবার ফারহান আহমেদ কাজটা নিয়ে আমাকে 100 টাকা দিয়েছে, সে 100 টাকা থেকে 50 টাকা নিজের পকেটে রাখছে, 50 টাকা আমি শাহরিয়ার রহমানকে দিচ্ছি। এই জিনিসটাকে বলা হয় আউটসোর্সিং, এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। এখানে আউটসোর্সার কে? এখানে আউটসোর্সার আমি, কারণ আমি একটা কাজ রিসিভ করে নিজে না করে অন্যের দ্বারা করাই নিয়েছি, আমার টিমের দ্বারা কাজটা করিয়ে নিয়েছি, এটা হচ্ছে আউটসোর্সিং। তাহলে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য আছে, ফ্রিল্যান্সিং হচ্ছে যখন আমি নিজে করতেছি সরাসরি, আর আউটসোর্সিং হচ্ছে আমি রিসিভ করে আমি অন্যের দ্বারা করিয়ে নিচ্ছি, সেটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। ক্লিয়ার ভাই? একটা প্রশ্ন ছিল, হ্যালো জি ভাই, ফ্রিল্যান্সিং এর মধ্যে কি কি টাইপের কাজ হতে পারে, সাপোজ ফটো এডিটিং, ভিডিওগ্রাফি? আপু ভালো বিরিয়ানি রান্না করতে পারে, কিন্তু আমি বিরিয়ানি রান্না করতে পারি না। এখন আমি আপুকে বললাম যে আপু আপনি তো ভালো বিরিয়ানি রান্না করতে পারেন, আপনি আমাকে একটু বিরিয়ানি রান্না শিখাই দেন। এখন আপনি বললেন যে ভাই ঠিক আছে আমি শিখাইতে পারবো, কিন্তু তাহলে আমাকে টাকা দেওয়া লাগবে, কারণ মানুষ আমরা গিভ অ্যান্ড টেক, টাকা ছাড়া তো কিছু নাই। এখন আপনি কি করলেন, আপনি ক্যামেরার সামনে এসে আমাকে বিরিয়ানি রান্না করা শিখাই দিলেন, আমি বিরিয়ানি রান্না করতেছি, আপনি আমাকে সময় দিচ্ছেন, এই সময়ের দামটা যে আপনি দিচ্ছেন, মানে সময়টা যে দিচ্ছেন আপনি, এই সময়ের দাম হিসেবে আমি আপনাকে টাকা পে করছি। এই যে এটা এটাও একটা ফ্রিল্যান্সিং, অর্থাৎ যে কোনো একটা স্কিল, আপনি সেটা হোক বিরিয়ানি রান্না করা, যে কোনো একটা স্কিল হলেই সেই স্কিলের দ্বারা আমি ফ্রিল্যান্সিং করতে পারবো। আমি এক্সাম্পলটা দিলাম, যে কোনো একটা স্কিল, ধরুন আপনি রাইটিং পারেন। আচ্ছা ভাইয়া, এরকম জি আপু আপনাকে মিউট হয়ে গেছে, আবার আনমিউট করেন। এরকম যে কোনো কন্টেন্ট হতে পারে, ধরেন আপনি ভালো ড্রয়িং করতে পারেন, আপনি ভালো রাইটিং করতে পারেন, কন্টেন্ট রাইটিং পারেন, আপনি ভালো ওয়েব ডিজাইন করতে পারেন। আপনি মূলত মানুষজন এই মুহূর্তে যেটা করে সেটা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এইটাই মানুষজন মানে শিখতে এই মুহূর্তে ট্রেন্ড চলতেছে বলতে পারেন। বাট এছাড়াও অনেক সেক্টর আছে, কন্টেন্ট রাইটিং হতে পারে, ধরেন একটা রেস্টুরেন্ট, ফুড ব্যাংক, ফুড ব্যাংক সম্পর্কে জানেন? ফুড ব্যাংকের রিভিউ দেখেন মাঝে মধ্যে, ফুড ব্যাংকে খাবারের রিভিউ দেখেন? লেখা যায়, ধরেন আমি একটা রেস্টুরেন্টে, ধরেন আমি এই মুহূর্তে সুলতান ডাইনের একটা খাবার দাবারের একটা রিভিউ দিব, এই রিভিউটা যদি আমি খুব ভালোভাবে উপস্থাপন করি এবং ওই রিভিউর দ্বারা যদি 200 মানুষ ওখানে যায় বা 10 জন মানুষ ওখানে যায়, সেই কারণে উনি কর্তৃপক্ষ আমাকে ভালো একটা অ্যামাউন্ট দিবে,
বা তার সাথে আগে এগুলো ফিক্সড হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এটাকে বলে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং একটা সেক্টর, এরকম বাজারে প্রচুর সেক্টর আছে। ফ্রিল্যান্সিং যে কোনো কাজ নিয়ে করা যায়, যে কোনো একটা স্কিল থাকলে সেই জিনিসটা ফ্রিল্যান্সিং করা যায়। জি তাসনু বাবু ক্লিয়ার? জি ভাইয়া, এরকম কোন ম্যান্ডেটরি রুলস আছে যে সাপোজ একজন ফ্রিল্যান্সিং করতে পারছে, সে আউটসোর্সিং করতে পারবে না, শুধু ফ্রিল্যান্সিং নিয়ে থাকবে? আপু এটার কোনো রুলস নাই, এটা কোনো রুলস নাই। যখন আপনি ধরেন আমি আমাকে এই মুহূর্তে কাজ দিয়েছে, আমি এই মুহূর্তে কক্সবাজারে আছি, আমি এই মুহূর্তে নদীর মাঝখানে আছি, আমার কাছে ল্যাপটপ নাই, তাই বলে কি আমি কাজটা নিব না? আমি কাজটা নিব, নিয়ে আমি আমার স্টুডেন্টকে করাই দিব, আমার টিম দ্বারা আমি করে নিব। ঠিক আছে, তো আমি আমার আমি আমার অন্যকে দিয়ে কাজটা করে নিলাম, কোনো প্রবলেম নাই আপু। অনেক বড় এখানে গ্রাফিক ডিজাইন, অনেক সেক্টর আছে, লোগো ডিজাইনও আছে, টি শার্ট ডিজাইনও আছে, আবার ভিজিটিং কার্ড ডিজাইনও আছে, আবার এখানে ফটো এডিটিং, ইমেজ এডিটিং আছে। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি যদি দাঁতের ডাক্তার হন, ধরেন আপনি যদি দাঁতের ডাক্তার হন, দাঁত দাঁতের ডাক্তার, ঠিক আছে, এখন দাঁতের ডাক্তার যদি হন আপনার কাছে শুধুমাত্র দাঁতের রোগী আসবে। আর আপনি যদি এমবিবিএস ডাক্তার হন, ওই কারণ না পেটে ব্যথা সেও আসবে, কারোর মাথা ব্যথা সেও আসবে, কারোর হাতে ব্যথা সেও আসবে। ব্যাপারটা হচ্ছে তার মানে আপনি, আমি একটা স্টুডেন্ট এক্সাম্পল দিলাম যে দাঁতের ডাক্তার যেহেতু সে স্পেসিফিক্যালি শুধুমাত্র দাঁতের ডাক্তার, ঠিক আছে, শুধুমাত্র দাঁতের ডাক্তার, সেহেতু তার কাছে রুগীটা একটু কম পরিমাণে যাচ্ছে। অর্থাৎ একশো জন মানুষ যদি থাকে, একশো জন মানুষের কিন্তু দাঁতে ব্যথার, একশো জন থেকে দাঁতের ডাক্তারের কাছে যাবে পাঁচজন, কিন্তু এমবিবিএস ডাক্তার যে তার কাছে যাবে 30 জন। কারণ হইতেছে ওই যে হাতে ব্যথা, পায়ে ব্যথা, চোখে যে কোনো ব্যথা হবে সে এমবিবিএস ডাক্তারের কাছে। তাই একজন মাউথ পিস ওপেন করে রাখছেন কে এটা? আচ্ছা আমি মাউথ পিস মিউট করে দিচ্ছি, মাউথ পিস মিউট করে রেখেছে একটু। আচ্ছা গ্রাফিক ডিজাইনের মধ্যে আমরা যদি মাল্টি ট্যালেন্টেড হই বা মাল্টি সেক্টর নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের কাজ বেশি পাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ আমি যদি গ্রাফিক ডিজাইনের একটা জিনিসই শিখি, ধরেন ভিজিটিং কার্ড ডিজাইন, এখন শুধুমাত্র ভিজিটিং কার্ড ডিজাইনই আমি শিখলাম, আমি ভিজিটিং কার্ড থেকে আরেকটু ইফোর্ট দিলে ফুড ভিজিটিং কার্ড হয়, বা আরেকটু ইফোর্ট দিলে ফুড মেনু কার্ড হয়, সেক্ষেত্রে আমি যদি ফুড মেনু কার্ড না শিখি শুধু ভিজিটিং কার্ড, সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট একটু কম পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। আর আপনি যদি এখানে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, যে কিনা গ্রাফিক ডিজাইনারের সমস্ত কাজ পারে, তার ক্লায়েন্ট একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনি এই মুহূর্তে যদি একটা কাজ দিয়ে শুরু করতে চান, ধরেন এই মুহূর্তে ভাই আমি শুধু গ্রাফিক ডিজাইনের মধ্যে শুধুমাত্র ইমেজ এডিটিং পারি, সেক্ষেত্রে মোস্ট ওয়েলকাম, আপনি এই মুহূর্তে শুধু ইমেজ এডিটিং নিয়ে কাজ করেন, আস্তে আস্তে করে আপনার স্কিল ডেভেলপ করেন, আস্তে আস্তে করে আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে যান। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বলতে যে গ্রাফিক ডিজাইনার সবই কাজ পারে, এখানে সে তার কোনো শুধু লোগো ডিজাইনার না, যে লোগো ডিজাইনার তার টাইটেল হইতেছে সে শুধু লোগো ডিজাইনার। হ্যাঁ লোগো ডিজাইনার কি মার্কেট কম? লোগো ডিজাইনার কি বেছে নেয়? লোগো ডিজাইনারদেরও ইনকাম ভালো, কারণ তারা একটা লোগোতে অনেক বেশি টাকা নাই। যেমন দাঁতের ডাক্তার, দাঁতের ডাক্তার রুগী কম, তাই বলে দাঁতের ডাক্তারের কি ইনকাম করছে না? হ্যাঁ তাদের দাঁতের দাঁতের জন্য তাদের কস্টিংটা ওইভাবে তারা বেশি করে নিচ্ছে। দাঁতের ডাক্তারে আপনারা জানেন যে অন্য অন্য ট্রিটমেন্ট থেকে ডেন্টালের ট্রিটমেন্টের কস্টিংটা বেশি। তাহলে এই যে আমি এই যে কত বছর ধরে ফ্রিল্যান্সিং করতেছেন ভাই? আমি এই মুহূর্তে সাড়ে তিন বছর প্লাস হবে এই মুহূর্তে ফাইবার মার্কেট প্লেসে আছি। ফারান আহমেদ ভাই আমরা এই ক্লাসে আমরাই করছি, কি কি সিস্টেমে নিয়ে যা হবে বুঝিনি, আবার বলেন স্যার। কি গ্রাফিক ডিজাইনের উপরে করে কোর্সের মাধ্যমে অভিজ্ঞতা আছে? গ্রাফিক ডিজাইনের উপরে করছি, মোশনের কাজ করি, বাট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এখনো যায় নাই, আরো 2 মাস সময় লাগবে, আরো 2 মাস সময় লাগবে আমার মোশন নিয়ে কাজ করতে, মানে ফ্রিল্যান্সিং করতে হলো। হ্যালো, বাট নিজে অফলাইনে কাজ। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, গ্রাফিক্স ডিজাইনের কোন সেক্টরটা শিখলে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে হেল্পফুল হবে? আচ্ছা, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে হেল্পফুল হবে এই ক্ষেত্রে পিএইচডি, ফটোশপ, শুধু ফটোশপ শিখবেন, পিএইচডি শিখবেন, পিএইচডি এর মধ্যে ইমেজ কাটার, ইমেজ এডিটিং, ইমেজের ফাইল কমানো, সাইজ কমানো, আর হইতেছে ধরেন উনি ওনার টার্গেট হইতেছে ওয়েব ডিজাইনার হবে। কিন্তু গ্রাফিক্স এর কোন কথাটা কোন জিনিসটা শিখলে আমাদের একটু উপকার হবে, তেরোত্র হইতেছে ফটোশপ শিখলেই হবে। এখানে ওয়েব ব্যানার তৈরি করা যায়, এখানে জেপিজি থেকে পিএনজি করা যায়, এখানে ফাইলকে ফাইল ফরম্যাট চেঞ্জ করা যায়, এরপরে ধরেন পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি একটা ফটোশপ ডকুমেন্টকে পিএইচডি টু এইচটিএমএল আপনি করতে পারবেন। বুঝতে পারছি, দ্যাটস আমি বলছি আপনি ফটোশপ শিখবেন, যদি আপনার ওয়েব ডিজাইনার হওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি ফটোশপ শিখতে পারেন সাপোর্ট হিসেবে, কারণ একজন ওয়েব ডিজাইনার। জি বলেন। আচ্ছা আমরা এই কোর্সে কি কি শিখতে পারবো? এই কোর্সের মডিউলটা দেখতে হবে, আপনি কি মডিউলটা দেখেন নাই?
জি দেখছি তাহলে মডিউলটা দেখলে তো বোঝার কথা যে কোর্সের মধ্যে কি কি আছে কি কি নাই আমি কি মডিউলের লিংকটা আবার দিয়ে দিব হ্যাঁ দিয়ে স্যার আমাদের তো আলহামদুলিল্লাহ আশা করা যায় সবকিছু শেখাবে এখন স্যার আমি চাচ্ছিলাম যে মনে করেন মানে ইজি কোন সেক্টরটা যাবে যেটা নিয়ে মনে করেন একটু মানে কাজ করলে তাড়াতাড়ি আপনার এক্সপার্ট লেভেলে যাওয়া যাবে এখন ভাই কথা হচ্ছে এখানে প্রতিটা টপিকই ইজি আপনার কাছে কোনটা ইজি হবে সেটা আমি বলতে পারতেছি না এখন যেমন ধরেন আমরা শুরু করি ভিজিটিং কার্ড দিয়ে ভিজিটিং কার্ড সব থেকে ইজি শুরু করি ভিজিটিং কার্ড দিয়ে কিন্তু অনেকে আছে যাদের ভিজিটিং কার্ডটা ভালো লাগে না এখন আপনিও এমন হতে পারেন যে ভাইয়া ভিজিটিং কার্ড তো এত ইজি এটা আমার ভালো লাগে না আমি ভিজিটিং কার্ড নিয়ে কাজ করবো না আমি ফ্লায়ার ডিজাইন নিয়ে কাজ করবো ব্রোশার ডিজাইন নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আপনি ব্রোশার নিয়ে কাজ করবেন ব্যাপারটা হচ্ছে আমাদের এই কোর্সের মধ্যে প্রায় 21-22টা কন্টেন্ট আছে বা 21-22 ধরনের কাজ আমরা এখানে শিখবো বাট আপনার কাছে যে জিনিসটা বেশি ভালো লাগবে সেই জিনিসটা আপনি অ্যাডভান্স হবেন ধরুন আপনার কাছে অনেক কাজ শেখার পর আপনার ভালো লাগলো লোগো সেক্ষেত্রে আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন শুধু লোগো নিয়ে কাজ করবেন আস্তে আস্তে করে আপনি লোগো ডিজাইনার হবেন ব্যাপারটা এরকম এই কোর্সের মধ্যে মোটামুটি মিল আছে ওটার মতো এরকম কিছু নাকি আলাদা আলাদা সবকিছু এখানে দুইটা দুই মেরুর প্রাণী দুইটা দুই মেরুর সফটওয়্যার একটা হচ্ছে ফটোশপ একটা হচ্ছে ইলাস্ট্রেটর দুইটা দুই মেরুর জিনিস বাট ওই কিছু কিছু জিনিস মিল আছে যেমন ধরুন ফাইল থেকে নিয়ে যাওয়া ফাইল থেকে সেভ করা উইন্ডো থেকে মেনু বার খুঁজে পাওয়া কিছু কিছু কন্টেন্ট মিল আছে ঠিক আছে তো একটা শিখলে একটা শেখার জন্য ইজি হয়ে যায় কারণ হচ্ছে ইমেজ ডাউনলোড করতে হয় ইমেজ আপলোড করতে হয় অনেক কিছু আছে দ্যাটস ওয়াই একটা শিখলে আরেকটা অনেক অনেক কাজ হয়ে যায় ভাই একটা প্রশ্ন ছিল ফটোশপ ভাই ফটোশপ দিয়ে কি কি করা হয় আর ইলাস্ট্রেটর দিয়ে কি কি করা হয় যে জায়গায় দেখা যাবে ছবি যে জায়গায় দেখা যাবে ছবি সেখানেই ফটোশপ কারণ ছবির দোকান ফটোশপ ফটো মানে ছবি শপ মানে দোকান তাহলে ছবি যেখানে সেখানেই ফটোশপ আর যেখানে ডিজাইন ওয়ার্ডটা আসবে সেখানে ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরকে বলা হয় ভেক্টর গ্রাফি একটা সফটওয়্যার অর্থাৎ ইলাস্ট্রেটরের কাজগুলো অনেক বড় করা যায় অনেক ছোটও করা যায় কিন্তু ফটোশপ করা যায় না যেখানে ছবি থাকবে যেখানে ইমেজ এডিটিং থাকবে সেখানেই ফটোশপ আসবে আর যেখানে ইমেজ এডিটিং আসবে না ডিজাইন আসবে সেখানে চলে যাবে ইলাস্ট্রেটর শাহরিয়ার রহমান প্রশ্ন জি একজন একজন করে কথা বলি আমরা শাহরিয়ার রহমান প্রশ্ন করেন যে ভাই মনে করেন একজন ওই যে কাজ পাইলো কোনো একটা হ্যাঁ কাজ পেয়ে মানে যেই অনুযায়ী তার ক্লায়েন্টটা কাজটা দিতে চাইছিল মানে নিতে চাইছিল ওই অনুযায়ী সে করতে পারলো না এডিটিং বলেন মনে করেন একটা ফটো এডিটিং করলো বা রিমুভ করতে বললো ওই যেই এক্সপেক্ট যেটা করছিল ওইভাবে করতে পারেনি ভালো হয়নি কাজটা তাহলে মানে কি হবে আর কি সে টাইম দিবে যদি ক্লায়েন্টটা ভালো থাকে সেক্ষেত্রে সে রিভিশন দিবে যে তুমি এটা ভালো করে দাও ধরেন আপনি একজন ডিজাইনার আপনি এই কাজ করছেন যে ভাই ক্লায়েন্টের পছন্দ হলো না ক্লায়েন্ট তখন প্রথমে যদি ক্লায়েন্ট ভালো হয় সেক্ষেত্রে সে বলবো যে ভাই তো আমার সময় আছে আর একটু বা দুই ঘন্টা সময় নাও তাও তুমি ভালো করে দাও তখন আপনি কি করলেন আপনি নিজে পারতেছেন না আরেকজনকে হায়ার করলেন আমার বললেন যে ভাই এই জিনিসটা তো এরকম এরকম হয়েছে ক্লায়েন্ট আরো ভালো চাই আর একটু ভালো করে দেন সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করলাম অপশন এক অপশন দুই আপনি যদি ক্লায়েন্ট ভালো না ক্লায়েন্ট খারাপ আপনি ভুলভাল ডেলিভারি দিয়েছেন চাইছে এক আপনি দিয়েছেন আর এক চাইছে আপনার চুল কালো করে দিতে আপনি চুল লাল করে দিয়েছেন আরো বুড়া বানিয়ে দিয়েছেন চাইছে চুল সাদা করে দিতে আপনি চাইছে আপনি আরো ইয়াং বানিয়ে দিয়েছেন তো এই যে এইসব কারণ আপনি যদি ডিরেক্ট ডেলিভারি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে সে সরাসরি আপনার নামে একটা রিপোর্ট মেনে দেয় আর একটা রিপোর্ট যদি একটা ব্যাড রিভিউ যদি আপনার এখানে আসে একটা ব্যাড রিভিউ আসলে দেখা যাবে আপনি নেক্সট 10 দিন 15 দিন 1-20 দিন 1 মাস 2 মাস কাজই পাবেন না এমন হইতে পারে আপনার কাজ পাওয়া বন্ধ হয়ে যেতে পারে বুঝতে পারছি তার মানে আমি বলতে চাচ্ছি আমরা ওই লেভেলে যাবো কেন ওই কাজ আমরা কেন করবো আমরা কি আগে অ্যাকাউন্ট খুলবো আমি তো যে কাজ পারবো সেই কাজ করবো আপনি শুধু যদি এই যে আজকে কালো থেকে ফর্সা আপনি কালো থেকে ফর্সা দেখছেন শুধুমাত্র কালো থেকে ফর্সা কাজ করেন অন্য কাজ করেন না তাইলে তো হয় আপনি কালো থেকে ফর্সা করা শিখছেন তাহলে শুধুমাত্র কালো থেকে ফর্সাই করেন অন্য কোনো কাজ নিয়েন না আচ্ছা আরেকটা ট্রিক্স সেটা হচ্ছে প্রতিটা ক্লায়েন্টকে কাজ ডেলিভারি দেওয়ার আগে ধরুন আমি আমার ক্লায়েন্টকে কাজ ডেলিভারি দিব তো কাজ ডেলিভারি দেওয়ার আগে তারা মেসেঞ্জারে কাজ দেখায় তারা মেসেজের মাধ্যমে মেসেঞ্জারে কাজ দেখায় যে ভাই দেখো তো কাজটা চলবে কিনা এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে মেসেঞ্জারে জিজ্ঞেস করে কনভারসেশন করে লাস্টে যখন বলে যে না এটা চলবে এবার পাঠিয়ে দাও তখন আমরা কাজটা ডেলিভার করে দিই আমরা ডাইরেক্ট ডেলিভার করে দিই না
এখানে ভাইয়ার ভালো কথা বলছেন যে কোর্স শেষ করে আমার আন্ডারে কাজ করতে পারবেন কিনা বা আমি আপনাকে কাজ দিব কিনা। এখন ভাই আমাদের প্রতিটি স্টুডেন্ট কাজ পায় না, আমাদের এখানে ডেডিকেশন দেখা লাগে। ধরেন আমাদের একটা ব্যাচে কিন্তু স্টুডেন্ট অনেক হয়, 50 জন থেকে 100 জন পর্যন্ত আমাদের একটা ব্যাচে সিট থাকে, মানে 100 জন পর্যন্ত মানুষ একসাথে ক্লাস করে। তো ব্যাপারটা হচ্ছে 100 জন থেকে যে 100 জন থেকে যে সবাইকে আমি কাজ দিব বা 50 জনকে কাজ দিব তা কিন্তু না, কারণ এখানে সবার ডেডিকেশন লেভেল এক থাকে না। ধরেন এই মুহূর্তে ফারহান আহমেদের ডেডিকেশনটা খুব ভালো, ঠিক আছে, মুশফিকুল ইসলামের ডেডিকেশনটা খুব ভালো, সে সারাক্ষণ কাজ করে বা আমি তাকে যখনই নক দিই সে অনলাইনে থাকে বা তুলনামূলক সে অন্যদের থেকে ভালো কাজ করে বা তার রিপোর্টটা সে বেশি দেয়, দ্যাটস আমার চোখে পড়ে। সে দ্যাটস আমি তাকে কাজ দিলে ভাই এই আপনি ফ্রি আছেন, হ্যাঁ ফ্রি আছেন, এই কাজটা করে দেন, ব্যাপারটা এরকম। তো এখানে আমাদের টিমে আসতে হইলে এই এই যাদের ডেডিকেশনটা ভালো, ডেডিকেশনের লেভেলটা ভালো, কাজের কনসেপ্ট ভালো, মানে অনেক বেশি প্র্যাকটিস করে, সময় দেয়, অনলাইনে থাকে, তাদেরকে আমরা আমাদের টিমে নেই। যেমন আমাদের প্রতিটা ব্যাচের মধ্যে দেখবেন আপনারা আপনাদের যে গ্রুপ গুলো, আপনারা যে বিভিন্ন G1, G2, G3 এরকম গ্রুপ থেকে তো ক্লাস করতেছেন, তো ওই গ্রুপে হাসানুর, আশরাফুল, সাব্বির এগুলো কিন্তু আমাদের স্টুডেন্ট। এরপরে আমাদের স্টুডেন্টরা কিন্তু আপনাদের সাপোর্ট টিমে আছে, মানে আপনারা যে আপনাদেরকে সাপোর্ট দেয় এরা কিন্তু আমাদের স্টুডেন্ট, বুঝতে পারছি। তো যারা ভালো লেভেলের, ভালো লেভেলের জায়গায় আছে তারা আপনাদেরকে সাপোর্ট দেয়। আপনি গ্রাফিক ডিজাইনও পারেন, আপনি ওয়েব ডিজাইনও পারেন, সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স এর কাজ করেন, ওয়েব এর কাজ করেন, দুইটা গিগ দেন। ফাইবারের যে রুলস গুলা ওদের যে বলেন ফাইভারে যখন একটা ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ, মানে কাজ শেষ করে যখন সে আমাদেরকে টাকা দেয় বা টিপস দেয় বা ডলার দেয়, সেই কারেন্সিটা আমাদের এই ফাইভার ওয়ালেটে এসে জমা হয়। এই ফাইভার ওয়ালেট থেকে আমরা এটা নেই পেওনিয়ার, পেওনিয়ার থেকে আমি চাইলে এটা ব্যাংকে দিতে পারি, অর্থাৎ আমি বাংলাদেশের একটা ব্যাংকে দিলাম, সোনালী ব্যাংকে। আমি সেক্ষেত্রে সোনালী ব্যাংকে আমার 3 থেকে 5 দিন পরে টাকাটা চলে আসে, ঠিক আছে। আবার আমি চাইলে এটা পেওনিয়ারের কার্ড থেকে বুথ থেকে উঠাইতে পারি, আমি বুথ থেকে উঠাইলে আমার খরচ বেশি পড়ে, অর্থাৎ বুথ থেকে উঠাইলে আমার 80 টাকা করে আমার ডলার দিবে, আর আমি যদি সোনালী ব্যাংকে দিই তাহলে আমার দিবে ধরেন 83 টাকা, আর আমি যদি আমার এখান থেকে সেল করে আরেকজনের কাছে দিয়ে দিই সেক্ষেত্রে সে দিবে আমাকে 85 টাকা, সেক্ষেত্রে আমরা আরেকজনের কাছে সেলও দিয়ে দিতে পারি, আরেকজনের কাজে লাগে তাকে দিয়ে দিতে পারি, বুঝতে পারছেন ভাইয়া? আজকের ক্লাসটা কি প্রাথমিক মানে প্রথম প্রাথমিক কি, এগুলো তো ডেমো ক্লাস, এগুলো তো আমাদের কোনো ব্যাচের ক্লাস না, এগুলো তো প্রাথমিক ক্লাস। আর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন স্যার। আমার অ্যাকাউন্টের মধ্যে আমি যদি কোনো ব্যাড ট্রিপ পাই, তারপর আমি যদি এই অ্যাকাউন্ট আমি আর ইউজ করব, নতুন একটা অ্যাকাউন্ট খুলব, তাহলে কি কোনো সমস্যা হবে? এখন ভাইয়া ব্যাপারটা, আপনি একটা ব্যাড ট্রিপের জন্য যদি অ্যাকাউন্ট চেঞ্জ করেন, ভবিষ্যতে যদি আরেকটা ব্যাড ট্রিপ পান কি করবেন? একটা দুটা 10টা ব্যাড রিভিউ থেকে একটা ব্যাড রিভিউ থাকলে খুব একটা মেটার না, একটা ব্যাড রিভিউ থাকতেই পারে, হাতের 10 আঙ্গুল তো সমান হয় না, তার মানে আমার সব আমার 10টা কাজ সমান হবে তা তো না, একটা দুটা ব্যাড রিভিউ থাকতেই পারে। তো এটার জন্য যে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে তা না, বরং অ্যাকাউন্ট চেঞ্জ করলে আপনার ক্ষতি, কাজ না হবে একদমই, মানে কবে কাজ করবেন তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু 10টা কাজ তো করছেন, 2টা কাজ তো করছেন, কিন্তু যদি এমন হয় যে প্রথম কাজ করছেন প্রথম কাজে ব্যাড রিভিউ, সেই ক্ষেত্রে ওই প্রথম কাজটা বাদ দিয়ে ওই অ্যাকাউন্ট বাদে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে স্যার, জি। আর কার কোনো প্রশ্ন স্যার? আমার প্রশ্ন হচ্ছে,
আপনি যে তিন দিন ক্লাস নেবেন, কোন তিন দিন ক্লাস নেবেন, এখন কোন সময়ে ক্লাস নেবেন এটা জানতে চাচ্ছি। সোম মঙ্গল শুক্র, সোম মঙ্গল শুক্র ব্যাচের টাইম রাত 9টা থেকে 11টা, সোম মঙ্গল এবং শুক্রবার রাত 9টা থেকে 11টা, এই টাইম ছাড়া আর কোনো টাইম নাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল। সোম ভাই হ্যালো বলেন, বলছি যে আমার আমার একটা হেল্প করতে হবে, এনিডেক্সের মাধ্যমে আমার কয়েকটা সফটওয়্যার ইনস্টল দিয়ে দিতে হবে। কয়েকটা বলতে কি কি সফটওয়্যার? পারমিশন নাই আমার কাছে, ওরা হচ্ছে নিজে পে করে দেয়, এই জন্য আমি হেল্প চাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মেসেঞ্জার যে গ্রুপ আছে জাস্ট মেসেঞ্জার গ্রুপে বলবেন, মেসেঞ্জার গ্রুপ থেকে হেল্প পাবেন, সফটওয়্যার রিলেটেড যে কোনো গ্রুপ, যে কোনো হেল্প গ্রুপে পাবেন মেসেঞ্জার গ্রুপ। ওকে 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 বলেন বলেন অন্তর্ভুক্ত। আচ্ছা এটার কোর্স কত হবে? আচ্ছা আমাদের এই কোর্সের মেয়াদ টোটাল 72 ঘন্টা, সপ্তাহে 3 দিন করে 3 মাস ক্লাস হবে, এবং এই কোর্সের ফি হইতেছে অনলাইনে জাস্ট 1000 টাকা রাখা হচ্ছে, জাস্ট 1000 টাকা রাখা হচ্ছে, এবং কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে। বাট সেই সার্টিফিকেট সবাই পাবে না, সার্টিফিকেট পাইতে হলেও আপনাদেরকে কাজ শো করতে হবে, পোর্টফোলিও দেখাইতে হবে, আপনার কাজ শো করতে হবে। আর এই কোর্সের হাদিয়া হচ্ছে জাস্ট 1000 টাকা, এবং এই 1000 টাকা এখন না, আপনারা যখন ব্যাচে যাওয়ার আগে, ধরেন এই মুহূর্তে আপনারা ক্লাস করতেছেন ফ্রি ক্লাস, এই ফ্রি ক্লাস গুলো করার পর আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে ব্যাচে যাওয়ার জন্য, সেই ব্যাচে যাওয়ার জন্য ফর্ম ফিল আপ করার পর আপনাকে বিকাশ পেমেন্ট, ডাচ বাংলা পেমেন্ট, ব্যাংক পেমেন্ট, যে কোনো ভাবে পেমেন্ট করে ব্যাচে যেতে হবে। ব্যাচে যাওয়ার পর আপনাদেরকে আলাদা গ্রুপে নেওয়া হবে, যেমন এই মুহূর্তে আপনারা পাবলিক গ্রুপে আছেন, দ্যাটস অনেকগুলো গ্রুপে আছেন, আস্তে আস্তে করে আপনাদেরকে একটা গ্রুপে নিয়ে এসে সেই গ্রুপে ক্লাস হবে। আর একজন প্রশ্ন করছেন মুতালেব হোসেন, মুতালেব হোসেন ভাই জি করা যাবে গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং একটা ফাইবার অ্যাকাউন্টে করা যাবে, বলেন ভাইয়া। সার্টিফিকেটের জন্য কি আবার কোনো পে করতে হবে বা কোনো হাদিয়া দিতে হবে? না ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, সার্টিফিকেট আপনাকে ফার্স্ট গুগলে যে বিহ্যান্স লিখতে হবে, লাইক আমি গ্রাফিক ডিজাইনার, লাইক আমি একজন গ্রাফিক ডিজাইনার। এখন আপনি যে একজন গ্রাফিক ডিজাইনার তার কি প্রমাণ? আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে আমি ভিজিটিং কার্ড করতে চাই, আমি ফ্লায়ার ডিজাইন করতে চাই, আমাকে কয়েকটা কাজ দেখান, আপনি কি কাজ দেখাতে পারবেন? ধরুন আপনাকে একজন ক্লায়েন্ট বললো যে আপনি তো একজন ভালো প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন করেন, কিন্তু প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনের কিছু ডেমো দেখান, আপনার করা নিজের কিছু কাজ দেখান, তখন আপনি কি দেখাতে পারবেন? তো এই কারণে আমরা আমাদের পোর্টফোলিও গুলো আপডেট করি। এই মুহূর্তে আমি আছি বিহ্যান্সের ওয়েবসাইট, এবং বিহ্যান্সের ওয়েবসাইটে যে এমডি জাকারিয়া লিখে সার্চ করি, আপনাদের সাথে আমার পরিচয় তো এটাই, জাস্ট এমডি জাকারিয়া, এমডি জাকারিয়া লিখে আমরা সার্চ করবো, কিন্তু এখানে পিপলে যাবো, পিপল, এই পিপলে গেলে আমরা পাবো। তো এই পিপলের মধ্যে আমরা এমডি জাকারিয়া পেয়েছি, এই যে এক নম্বরে আমার প্রোফাইলটা আছে, তো প্রোফাইলে আমরা গেলাম। এই প্রোফাইলের মধ্যে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে কোন কোন ক্যাটাগরি কাজ বলছে, সে ধরেন কাজ বলেছে কি যেন বললাম আপনাদেরকে, কি কাজের কথা বললাম এই মুহূর্তে, ওয়েব ডিজাইন নাকি প্রোডাক্ট প্যাকেজিং? প্রোডাক্ট প্যাকেজিং। এখন ক্লায়েন্ট চেয়েছে প্রোডাক্ট প্যাকেজিং, এখন এখানে আমার একটা অ্যালবাম আছে, এখানে আমার এক একটা অ্যালবাম আছে, যেমন ধরেন এই মুহূর্তে প্রোডাক্ট প্যাকেজিং এর অ্যালবাম হইতেছে এটা, প্রোডাক্ট প্যাকেজিং এন্ড লেবেল ডিজাইন অ্যালবাম হচ্ছে এটা। এখন আমি কি আমার পুরো প্রোফাইল লিংক দিব? না, পুরো প্রোফাইল লিংক দিব না, শুধু এই অ্যালবামের লিংকটা দিব। এই অ্যালবামের মধ্যে আমি গেলাম, যাওয়ার পর দেখলাম এটা একটা কাজ, এটা একটা কাজ, এইটা একটা কাজ, এইটা একটা কাজ, এটা একটা কাজ, এইটা একটা কাজ, ঠিক আছে, এইটা একটা কাজ। এগুলো কি? এগুলো হচ্ছে পোর্টফোলিও, ক্লায়েন্টকে দেখানোর জন্য, ক্লায়েন্টকে দেখানোর জন্য এগুলো সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, যাতে একটা ক্লায়েন্ট এই কাজগুলো দেখে, দেখে বুঝে যে না সে একজন ভালো ডিজাইনার, বা আমার এরকম একটা প্রোডাক্টের প্যাকেট তৈরি করা দরকার, যার সাথে আমি এটি হায়ার করব, বা এই দ্বারা আমি টাকা দিয়ে কাজটা করব। তো এইটাকে বলা হইতেছে প্রোডাক্টের প্যাকেট তৈরি করা বা লেভেল তৈরি করা, ঠিক আছে। তো এই যে ভিউগুলা, এই ভিউগুলা দেখানোর কারণে ক্লায়েন্ট বুঝবে যে না তার দ্বারা আমার কাজটা হবে। কাজ কি এমনিতেই দিবে ক্লায়েন্ট? না, কাজ এমনিতে দিবে না। ক্লায়েন্ট ধরেন আপনার কাছে বললো যে সে ওয়েব ব্যানারে কাজ করতে চায়, তাহলে ওয়েব ব্যানারের যে ফোল্ডারটা, ওয়েব ব্যানার ফোল্ডার দেখাইতে হবে। এই ওয়েব ব্যানারের ফোল্ডারটা আমি তাকে দিয়ে দিব, যেমন ধরেন এখানে বেশ কিছু ওয়েব ব্যানার দেখা যাচ্ছে, এটা একটা ইমেজ,
এটা একটা এরকম বিভিন্ন ওয়েব ভেন্ডর আমি শোকেস করে রেখেছি। কেন শোকেস করেছি? ক্লায়েন্টকে দেখানোর জন্য। ক্লায়েন্ট কিন্তু নক দিবে যে ভাই তোমার কিছু কাজ দেখাও, স্যাম্পল দেখাও, স্যাম্পল ছাড়া কেউ কাজ দিবে না। আপনি জানেন না, চিনেন না, একজন নতুন ডিজাইনারকে কাজ দিয়ে দিবেন, সে কি কাজ করবে তা তো আপনি জানেন না। আগে তো আপনার ডেমো দেখতে হবে, তার কিছু কাজের স্যাম্পল দেখতে হবে। সো এই কাজের স্যাম্পল গুলো আমাদের অবশ্যই লাগবে, এই স্যাম্পল আমাদেরকে তৈরি করতে হয়। তার মানে এখানে গ্রাফিক ডিজাইন শুধু শিখলে হবে না, গ্রাফিক ডিজাইন শেখার পর আপনাকে এরকম পোর্টফোলিও তৈরি করতে হয়। আর এই পোর্টফোলিও তৈরি করে আমরা বিহাজ বা ড্রিবল ওয়েবসাইটে, তো এই সাইটে আমরা পোর্টফোলিও গুলো আপডেট করি। আপডেট করার পর তারপর আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যাই। তার মানে ব্যাপারটা এতটাও সহজ না যে আমরা এখানে একটা কোর্স করলাম, কোর্স শেষ করে আমরা ফ্রিল্যান্সার হয়ে গেলাম, হাজার হাজার ডলার ইনকাম করতে পারছি, এতটাও সহজ না। এখানে অবশ্যই টাপ, অবশ্যই খাটনি আছে, অবশ্যই সময় দিতে হবে। আপনার সময় না থাকলে আপনি এই কোর্সে জয়েন করবেন না। আপনার কাছে যদি সময় থাকে, আপনার কাছে যদি এরকম কাজ করার জন্য সময় থাকে, তাহলে আপনি এখানে কোর্সে জয়েন করবেন। ব্যাপারটা এরকম, ফ্রিল্যান্সিং করাটা এতটাই সহজ না যে আমার আমি বললাম মানুষকে আর মানুষ বিশ্বাস করে আমাকে কাজ দিয়ে দিল, এতটাও সহজ না। জি গাইজ, কারো কোনো প্রশ্ন? কার কোনো প্রশ্ন থাকলে সংক্ষেপে প্রশ্নগুলো করে ফেলেন, আমি অ্যানসার করছি। আমাদের আজকে ক্লাস শেষ, অলমোস্ট শেষ। আমরা ক্লাস জি ভাইয়া বলছি যে আপনি যে কোর্স করান, এর পাশাপাশি আপনি কি ভাইবার ভাইবার অ্যাকাউন্টে কাজও করেন? আচ্ছা ভাই, আমি হচ্ছে কোর্স যে করাই, ধরেন আপনাদের যে কোর্সটা, এই কোর্সটা হচ্ছে আমাদের আইটি ভ্যালির পক্ষ থেকে, যেহেতু আর আইটি ভ্যালিতে আমি যেহেতু শুরু থেকে ছিলাম, এই জন্য কোর্স গুলো অনলাইনে নেওয়া হয়। আর এই মুহূর্তে আমি যুব উন্নয়নে কাজ করছি, এটা হচ্ছে আমার অফলাইন প্রজেক্ট, যুব উন্নয়নে কাজ করছি, ট্রেনার হিসেবে কাজ করছি ওখানে, সরকারি গভর্নমেন্টের কারিগরি শিক্ষা। আর এই মুহূর্তে আমি ফাইভারে লেভেল 2 সেলার হিসেবে আছি ফাইভারে। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে শুধুমাত্র ফাইভারেই কাজ করি, কারণ ফাইভার মার্কেটপ্লেসটাই আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে। আপওয়ার্কে গিয়েছিলাম, বাট আপওয়ার্কে আমি টিকতে পারিনি, এক কথায় আপওয়ার্কে টিকতে পারিনি। আপওয়ার্কে টিকেট একদম এত সহজ না যে আমি এক ধাপে যাবো আপওয়ার্কে টিকে যাবো, বা আপওয়ার্কে আমি লং লাস্টিং করবো। তো আপওয়ার্কে এই মুহূর্তে আমি এখন পর্যন্ত যে টিকতে পারিনি, আবার ইন ফিউচার আমি আপওয়ার্কে যাবো। বাট ফাইভার থেকে এই মুহূর্তে যেহেতু আমি লেভেল 2 সেলারে আছে, এই মুহূর্তে আমি আর আপওয়ার্কে চিন্তা করি না, কারণ আপওয়ার্কে যে নতুন করে স্ট্রাগল করা, আমাকে কানেক্ট কেনা, আপওয়ার্কে কিন্তু কানেক্ট কিনতে হয়, অর্থাৎ ইনভেস্ট করতে হয়, দ্যাটস ওয়াই আপওয়ার্কে এখনো যাওয়া হয় না, এটার একটা কারণ। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যে কোনো একটা সেক্টরে যদি থাকি, সেখানে যদি ভালো করি, সেক্ষেত্রে কিন্তু ভালো। যে ধরেন এই মুহূর্তে আমি যদি টপ রেটেড হই, এখনো টপ রেটেড হই নাই, টপ রেটেড নমিনেশন একবার পাইতে পেতে যাওয়া পাই নাই, লেভেল 2 সেলার হিসেবে আছি। তো লেভেল 2 পর হইতেছে টপ রেটেড, টপ রেটেড প্রথমে নমিনেটেড হইতে হয়, তারপরে টপ রেটেড করা হয়। টপ রেটেড ঘোষণা দেওয়ার পরে কাজ অনেক বেড়ে যায়, প্রচুর কাজ থাকে তখন, তো তখন হচ্ছে আলাদা টিম দরকার হয়। তো এই মুহূর্তে আমি ফাইবারে লেভেল 2 সেলার হিসেবে আছি, আর অফলাইনে বিভিন্ন প্রজেক্টের সাথে সম্পৃক্ত আছি। আর শুধুমাত্র আমি একটা ব্যাচই নেই অনলাইনে, এটা হচ্ছে কম্বো সিরিজের ব্যাচ, যেটা শুধুমাত্র সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার, ঠিক আছে? আর এই সময় ছাড়া আমার অন্যান্য কাজ হয়, কাজ থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু এখন স্টুডেন্ট, আমি কিন্তু এখনো পড়াশোনা শেষ করতে পারি নাই, এখনো আমি অনার্স লাস্ট ইয়ারে আছি, সিএসসি তে কম্পিউটার সায়েন্স পড়াশোনা করছি ড্যাফোডিল। জি, আর কারো কোনো প্রশ্ন? জি, বাসা কোথায়? হ্যাঁ হ্যাঁ, বাসা কোথায়? কারণ আসলে সম্ভবত আমরা যে কাজটা শিখবো, আমরা মানে ক্লায়েন্টদের কাছ থেকে মানে কাজগুলো পাবো কিভাবে, আর আমরা এগুলো মানে কাজগুলো করবো ওটা কিভাবে ওদের কাছ থেকে অর্ডারটা পাবো সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, যেমন ধরেন ভাই, আপনি ফেসবুকে কানেক্টেড ছিলেন, ফেসবুক থেকে আপনি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, আইটি ভ্যালির সাথে কানেক্টেড হয়েছেন, তাহলে ফেসবুক একটা মাধ্যম, ফেসবুক আপনাকে কানেক্ট করেছে আমার সাথে, আপনার সাথে। এখন এরকম ফাইভার নামে একটা ওয়েবসাইট আছে যে সাইটটি এরকম মাধ্যম হিসেবে কাজ করে, অর্থাৎ এখানে যে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, ওই আমেরিকা থেকে একজন ক্লায়েন্টও ওই অ্যাকাউন্টটা খুলে রাখছে, দ্যাটস ওয়াই সেই ক্লায়েন্ট যখন ভিজিটিং কার্ড ডিজাইনার চাইছে বা গ্রাফিক ডিজাইনার চাইছে, তখন এটা আপনার সামনে আসছে, তখন আপনি অ্যাপ্লাই করছেন, তখন আপনার সাথে তার সাথে কথা হয়েছে, তারপর আপনি কাজ পেয়েছেন। ব্যাপারটা তো এরকম, যেমন আপনি গ্রাফিক ডিজাইনের একটা কোর্স করতে চাচ্ছেন, আবার আমাদের এখানে এই মুহূর্তে একটা ব্যাচ শুরু হচ্ছে, দ্যাটস ওয়াই আপনি এখানে খবর পেয়েছেন বা আপনার সাথে আপনি কিন্তু কন্ট্যাক্ট করেছেন,
এখানে ব্যাপারটা এরকম যে আপনি এখানে মেসেজ দিয়েছেন, কন্ট্যাক্ট করেছেন, তারপর আপনাকে একটা ব্যাচে নেওয়া হয়েছে বা ফ্রি ক্লাস করতেছে, এক কথা এখানে একটা কনভারসেশন হয়েছে। তো এরকম করে ফাইভার নামক একটা ওয়েবসাইট যেটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে আমরা কানেক্ট থেকে কাজ করি, অর্থাৎ এখানে কাজ পাওয়া যায়। ক্লিয়ার? দেখেন আমার স্ক্রিন, দেখেন আমার স্ক্রিন, আমি এই মুহূর্তে ফাইবারের ওয়েবসাইটে যাচ্ছি, এটা হচ্ছে ফাইবারের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অর্থাৎ এখানে আগে কাজ শিখতে হবে, কাজ শেখার পর গ্রাফিক ডিজাইন শেখার পর আপনাকে পোর্টফোলিও বানাইতে হবে, এরকম আপনার অনেকগুলো কাজ জমা করতে হবে, এরকম অনেক কাজ জমা টমা করার পরে তারপরে আপনি এখানে ফাইবারে যে অ্যাকাউন্ট খুলবেন, এখানে জয়েন ইন সাইন ইন এরকম লেখা আছে, তো এখানে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খোলার পর পোর্টফোলিও সাজাইতে হয়, তারপর আপনি কাজ পাবেন, অর্থাৎ কাজ পাওয়াটা এত তাড়াতাড়ি না, আগে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। তারপর ফোনে করা যাবে না, ফোনে কোনো কাজ করা যাবে না, ফোনে কোনো কাজ করা যাবে না, এটা কম্পিউটার বেস। টাকা উত্তোলন করতে তো দেখা যাচ্ছে পাইনার বা পেপার পেপাল এগুলো থেকে তো কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করতে হয়, তাই না? তো আমরা এগুলো পাবো কিভাবে? এগুলো ভাই সিস্টেমে করতে হবে, আপনি প্রতিটা ধাপে ধাপ শিখবেন, আপনি তো এখন এগুলো শিখেন না, শিখবেন, আপনি ডলার আর্ন করেন, বা আমরা যখন ফ্রিল্যান্সিং ক্লাস গুলো করি তখন আমরা এগুলো দেখাই কিভাবে অ্যাকাউন্ট খুলে কিভাবে টাকা উইথড্র দিই সবগুলো দেখাই, আপনি আমাদের বিগত ইউটিউবে দেখেন এরকম অনেক ভিডিও আছে, আমরা করে দিব। ব্যাপারটা এরকম না যে সবাই হাতে ধরে ধরে, এখানে ধরেন 50 জন মানুষ আছে, 50 জনের ধরে ধরে এক একজনকে আলাদা আলাদা ভাবে করে দেওয়া হয়েছে, ব্যাপারটা এরকম না, ব্যাচের মধ্যে ক্লাসের মধ্যে একজনেরটা দুজনেরটা করে দেখানো হবে, বাদ বাকিটা আপনারা ওই দেখে 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 নিজেরা করবেন। দুইটা ফটোশপ ইলাস্ট্রেটর লিংক দিয়ে দেওয়া হয়েছে, আর সফটওয়্যার বললাম ফটোশপ কেটা ট্রায়াল ভার্সন না ভাই, আমাদের কাছ থেকে যে সব সফটওয়্যার নিচ্ছেন সেগুলো লাইফ টাইম, আপনি আজীবন ইউজ করতে পারবেন। তাহলে তো ভাই ঠিক আছে, তাহলে ভাই কোন জায়গা থেকে ডাউনলোড করব, ড্রাইভ থেকে আপনার? হ্যাঁ ড্রাইভ, আমরা লিংক দিয়ে দিয়েছি তাছাড়া গ্রুপে মেসেঞ্জার গ্রুপে কন্টাক্ট করেন সেখানে। ওকে গাইস, আজকে ক্লাস এই পর্যন্ত, 10:30 বেজে গেছে, বুঝে যাচ্ছে আজকে ভাই কোনো ফ্রি ক্লাস আমরা ওই যে কোন একটা মানে না, আজকে আমাদের কোনো ব্যাচে ক্লাস নেই, আজকে আমাদের অন্য কোনো ব্যাচে ক্লাস নেই, ঠিক আছে, আজকে আমাদের আর কোনো ব্যাচে তবে আমাদের মানে ক্লাস শুরু হবে কবে থেকে? 16 তারিখ থেকে ব্যাচ শুরু হবে, তখন 16 তারিখ থেকে ক্লাস 1 ক্লাস 2 এরকম করে ক্লাস হবে, ঠিক আছে? 16 তারিখ পর্যন্ত আপনারা এরকম ফাইবারে কাজ বেশি কি ফ্রিল্যান্সারে কাজ বেশি না ফাইবারে কাজ বেশি গেঞ্জা ভয় কিনা সেটা ক্লাস করে দেখেন। ওকে গাইস, আজকের ক্লাস এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ আজকের ক্লাস এই পর্যন্ত, আগামীকাল ক্লাস আছে রাত 9টায়, আগামীকাল আপনাদের ক্লাস হবে এবং আগামীকাল আমরা ইলাস্ট্রেটর শিখবো। আজকে আমরা গত কয়েকটা ক্লাস যেহেতু ফটোশপে করেছি, আমরা আগামীকাল ইলাস্ট্রেটর সফটওয়্যার শিখবো এবং আগামীকাল আমরা ইলাস্ট্রেটর ভিজিটিং কার্ড মেক করবো, ভিজিটিং কার্ড, ঠিক আছে? তো ভিজিটিং কার্ড ভিডিওটা কি রাতেই দিয়ে দিবেন? হ্যাঁ, ভিডিওটা একদম ভিডিওটা স্যার 16 তারিখ থেকে আমরা কি ফটোশপে শুরু করব নাকি ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব? আপনারা যে গ্রুপে
গ্রুপে পাবেন, আপনারা যে মেসেঞ্জার গ্রুপে আছেন সেই গ্রুপে পাবেন। ওকে, আর এখানে গাইস যারা আছেন সবাই তো গ্রুপে আছেন, মেসেঞ্জার গ্রুপে আছেন নাকি নাই? মেসেঞ্জার গ্রুপে না এরকম কেউ আছেন নাকি? আমি আছি। আপনি গ্রুপে আছেন? আছি আছি ভাই। আচ্ছা, ভেরি গুড। ওকে, ভেরি গুড। ওকে, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামীকাল রাত 9টায়।